আসসালামু আলাইকুম বিসমিল্লাউর রহমান রহিম ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আজকের আয়োজন ভার্চুয়াল ওয়ার্কশপ অন ইনকোটার্মেন্টি টোয়েন্টি ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আজকের ওয়ার্কশপটি আয়োজিত হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব এস এম বুলবুল স্যার ন্যাশনাল ব্যাংকের সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব হক এসিবি বাড়ি, জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ জনাব হোসেন আক্তার চৌধুরী জনাব মোহাম্মদ মনিরুজ্জামান আঞ্চলিক প্রধানগণ বিভাগীয় প্রধানগণ বিভিন্ন শাখার শাখা প্রধানগণ বিভিন্ন শাখায় কর্মরত নির্বাহী ও কর্মকর্তাগণ বিভিন্ন বিভাগ ওভারসিস অফিসের নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন জনাব এনামুল হুদা যিনি আজকের ওয়ার্কশপের কি স্পিকার আসসালাম শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত তেলোয়াত করছেন এমআইএস অ্যান্ড এন্ড রিসার্চ ডিপার্টমেন্টের মোহাম্মদ নাসির হলাদার

পবিত্র কোরআন পাখির বাণী আমাদের শোনানোর জন্য নাসিরউদ্দিন তেলাওয়াত করলেন পবিত্র কোরআনের ছাব্বিশ নম্বর সুরা সুরা সুয়ারা থেকে একশো একাশি থেকে একশো নম্বর আয়াত মহান আল্লাহ তালা আমাদের আমাদেরকে ওজনে কম দিতে নিষেধ করেছেন সঠিক দাড়ি ওজন দিতে বলেছেন ন্যায্য পাওনা ও অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে নিষেধ করেছেন জমিনে ফ্যাসাদ ও বিপর্যয় সৃষ্টি করতে না করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে সকলকে হেদায়ত দান করুক ব্যাংকিং সেবা দিতে গিয়ে কোভিড নাইন্টিন প্যান্ডামিকে ন্যাশনাল ব্যাংক পরিবারের মৃত্যুবরণ করা ছজন শহীদের আত্মার মাগ কামনা করছি কোভিড নাইন্টিন প্যান্ডামিকে বিশ্বব্যাপী মৃত্যুবরণ করা প্রায় সারো লক্ষ মানুষের আত্মার মাগ ফেরাত কামনা করছি ন্যাশনাল ব্যাংকে কোভিড নাইন্টিন শনাক্ত চারশো বিয়াল্লিশ জন ব্যাংকার ও বিশ্বব্যাপী প্রায় পাঁচ কোটি কোভিড শনাক্ত ও শনাক্তের বাইরে আক্রান্ত মানুষদের আশু রোগ মুক্তি করছি এ পর্যায়ে স্বাগত বক্তব্য ও আনুষ্ঠানিকভাবে ওয়ার্কশপের উদ্বোধন আমি অনুরোধ জানাচ্ছি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত উপ পরিচালক জনাব শাহ সৈদ আব্দুল বারি স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এবং আনুষ্ঠানিকভাবে ওয়ার্কশপটি উদ্বোধন করার জন্য আসছেন সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বাড়ি স্যার ন্যাশনাল ব্যাংক ট্রেনিসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই কোভিড নাইনটিন মহামারী শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত বিভিন্ন ভার্চুয়াল ওয়ার্কশপের মাধ্যমে পুরো ট্রেনিং প্রোগ্রামগুলোকে চলমান রেখেছেন নিঃসন্দেহে এমবিটিআই এটার জন্য সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখেন আমি বলবো যে এমবিটিআইকে খুব ভালো লাগে আমার মানে প্রায় প্রতি সপ্তাহে একটা করে চমক আনে থ্যাংক ইউ ভোরি ম্যাচ এই যে ইনকো টার্ন টু থাউজেন্ড টোয়েন্টি একটা নতুন টার্মস আনা জানা প্লিজ আমি বিটাই কে অনুরোধ করব এভাবে যেগুলো আসলে আমাদের কর্মকাণ্ডের সাথে খুবই উত্তপ্ত এবং আপডেট নলেজ না থাকলে কিন্তু আগানো যাবে না আপডেট নলেজ তো আমি আর কথা বাড়াতে চাই না সবাই হুদার কথা শোনার জন্য বেশি উদ্গ্রীব কেন এই ব্যাপারে আমার থেকে অনেক বেশি বিজ্ঞ হোদা তো আমার অনুরোধ থাকলো সহজ সরল ভাবে এই জটিল বিষয়গুলোকে আপনি বুঝিয়ে দেবেন আর আমি এই ওয়ার্কশপটা সাফল্য কামনা করি এবং প্রতিটি ওয়ার্কশপে আমি কথাটা বলি যেনারা পার্টিসিপেন্ট আছেন ওনারা দয়া করে আগ্রহ বিশেষ বিষয়গুলোকে বুঝবেন এবং প্রশ্ন করবেন এস এম বুলবুল স্যার ব্যাংকের অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে উনার অনুমতি ক্রমে আমি আজকের এই ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈদ আব্দুল বারি স্যারকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্কশপটি উদ্বোধন করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার এই মুহূর্তে চট্টগ্রাম রয়েছে চট্টগ্রাম থেকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ স্যারকে ইনকো টার্মস টোয়েন্টি টোয়েন্টি আজকের আয়োজন প্রথম মহাযুদ্ধের পরপরই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সহজীকরণের লক্ষ্যে উনিশশো উনিশ সালে আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠিত হয় দ্য পারপাস অফ দ্য আইসিসি ইজ টু এনাবল বিজনেস টু সিকিউর পিস প্রসপারিটি অ্যান্ড অপরচুনিটি ফর অল আইসিসি একটি প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন যাকে দ্য মার্চেন্টস অফ পিস বলা হয় এটি একটি ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশন আইসিসি বিশ্বকে মোস্ট সাকসেসফুল সেট অফ প্রাইভেট রুলস উপহার দিয়েছে উনিশশো তেত্রিশ সালে আইসিসি প্রকাশ করে ইউসুফির ফার্স্ট এডিশন উনিশশো ছয়ত্রিশ সালে আইসিসি প্রকাশ করে ইনকো টার্মের ফার্স্ট এডিশন আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের ডেলিভারি চার্জ কে বহন করবে লোডিং চার্জ কে বহন করবে আনলোডিং চার্জ কে বহন করবে ইন্স্যুরেন্স কস্ট কে বহন করবে তার নির্ধারণ করা গুরুত্বপূর্ণ হয়ে যায় এই সমস্যা সমাধানের লক্ষ্যে উনিশশো সালে আইসিসি প্রকাশ করে ফার্স্ট এডিশন অব ইনকো যাকে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস বলা হয় ইন্টারন্যাশনাল থেকে ইন কমার্শিয়াল থেকে সিও আর টার্মস ইনকো টার্মস ফার্স্ট এডিশন এ আমরা ছয়টি ইনকো টার্মস পেয়ে থাকি পরবর্তীতে দ্বিতীয় মহাযুদ্ধের পরে উনিশশো সালে রেল ট্রান্সপোর্টের কথা মাথায় রেখে প্রকাশিত হয় ইনকো টার্মস দ্বিতীয় এডিশন নতুন তিনটি ইনকো টার্মস যোগ হয় যোগ হয় এর আগে ছিল ছটা নতুন তিনটি নতুন তিনটি হচ্ছে ডিসিপি ডেলিভার পেইড ডি এফ ওয়ার ফ্রি অন রেল এফ ওটি ফ্রি অন ট্রাক এই তিনটা ইনকোটার্ম উনিশশো তেপান্ন সালে দ্বিতীয় এডিশনে যুক্ত হয় উনিশশো সাতষট্টি সালে প্রকাশিত হয় তৃতীয় এডিশন অফ ইনকোটার্ম আরও দুটো ইনকোটার্ম আসে তখন ডিএফ ডেলিভারি অ্যাট ফ্রনটিয়ার ডিডিপি ডেলিভারি অ্যাট ডেস্টিনেশন উনিশশো ছিয়াত্তর সালে প্রকাশিত হয় ইনকোটার্মের চতুর্থ এডিশন নূতন ইনকোটার্ম আসে এফ ও বি উনিশশো সালে প্রকাশিত হয় ইনকোটার্মের পঞ্চম এডিশন এরপর থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর প্রকাশিত হয় ইনকোটার্মের পরবর্তী এডিশন উনিশশো সালে প্রকাশিত হয় ষষ্ঠ এডিশন দু সালে প্রকাশিত হয় সপ্তম এডিশন দু সালে প্রকাশিত হয় অষ্টম এডিশন সর্বশেষ 2020 সালে অর্থাৎ বর্তমান বছরে প্রকাশিত হয় ইনকোটার্মের টার্মের নবম এডিশন উনিশশো সালে ইনকোটার্ম ছিল ছটি আর 2020 এ বিশে হয় এগারোটি প্রতিটি ইনকোটার্মে তিনটি লেটার দিয়ে তৈরি এগারোটি ইনকোটার্ম সেলার থেকে বায়ারের কাছে গুডস ডেলিভারি করার ক্ষেত্রে অব্লিগেশন কস্ট এবং রিক্স পরিপূর্ণভাবে নির্ধারণ করে দেয় ইনকোটার্ম দু ইনকোট্রাম টোয়েন্টি টোয়েন্টি নিয়ে আজকের আমাদের আয়োজন আজকের আমাদের কি স্পিকার এনামুল হুদা সিরিসেস আমি এনামুলকে তার মূল্যবান সেশন শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শুভ আমি এনামুল হুদা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেশন ইনকোট্রামস টোয়েন্টি টোয়েন্টি উপভোগ করার জন্য শুরুতে আমি ছোট একটা উদাহরণ দিতে চাই ধরেন আপনি হচ্ছে এক ডজন ডিম কিনবেন ক্রেতা আপনাকে প্রথম কাজটা হচ্ছে একজন বিক্রেতা খুঁজে বের করা তার সাথে দামের ব্যাপারে একটা ঐক্যমত্তে পৌঁছানো ধরেন আপনি আহ আপনার বাসার নিচে যে মুদি দোকান আছে সেখান থেকে ডিম কিনতে পারেন সুপার শপ গিয়ে ডিম কিনতে পারেন বা এখন হচ্ছে ই কমার্স বা এফ কমার্সের যুগ আপনি চাইলে হচ্ছে অনলাইনে ডিম অর্ডার করতে পারেন তো আপনি ডিম কিনলেন আপনি পেমেন্টও দিলেন তাহলে এখানে ইনকো টার্মসের জুরিডিকশানটা কোন জায়গায় যে ইনকো টার্মসে কাজটা শুরু হয় ইনকোটার্সের জুরিডিকশন হচ্ছে ডিমটা আপনার যে বিক্রেতা তার সব থেকে আপনার বাসায় আসা পর্যন্ত যে ইন্টারিম পিরিয়ডে যে ডেলিভারি পিরিয়ড ওইটাই হচ্ছে ইনকোটার্সের জুরিডিকশন আমি প্রথম প্রশ্নটা আমরা করতে পারি যে আপনি ডিম কিনলেন ডিমটা আপনার বাসায় কে ডেলিভার ডিমটা আপনি নিজে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন কিংবা আপনার বিক্রেতা আপনার বাসায় গিয়ে বাসায় দিয়ে আসতে পারে অথবা এমন হইতে পারে যে আপনার দুজনে মিলে একটা থার্ড পার্টি বা একটা কুরিয়ার সার্ভিস ঠিক করতে পারেন যারা হচ্ছে ডিমটা ডেলিভার করবে সেকেন্ড কোয়েশ্চেন আমরা যেটা করতে পারি হচ্ছে এই যে ডেলিভারি করলো ডেলিভারি কিন্তু একটা খরচ আছে এই ডেলিভারি চার্জটা কে দিবে এটা আপনি নিজেও দিতে পারেন এজ এ ক্রেতা বা বিক্রেতাও ডেলিভারি চার্জটা বিয়ার করতে তিন নাম্বার প্রশ্ন আমরা যেটা করব সেটা হচ্ছে খরচ খরচটাও দিলেন আপনি ডেলিভারি অবলিগেশনও একজনের কাঁধে দিয়ে দিলেন কিন্তু ধরেন আনার পথে যদি দুইটা ডিম ভেঙে যায় এই রিস্কটা কে বিয়ার করবে চার নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যদি এই তিনটা জিনিস কেনার আগে যদি প্রিসাইজলি ফিক্স না করি ক্রেতা বিক্রেতা মিলে যদি একটা ডিসিশনে না আসে তাইলে আসলে কি ঝামেলা করতে পারে একটা মেট্রিক্সের মাধ্যমে আমরা সিচুয়েশন গুলা দেখতে পারি প্রথম সিচুয়েশনটা হচ্ছে আপনি নিজে গিয়ে ডিমটা কিনে নিয়ে আসবেন তাহলে ডেলিভারি দায়িত্ব আপনার খরচটাও আপনি বিয়ার করবেন রাস্তার মধ্যে ডিম যদি ভেঙে যায় সেই রিস্কও আপনার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধরেন আপনি যদি একটা সুপার শপে গিয়ে শপিং করেন বা মুদি দোকানে গিয়ে শপিং করেন আপনি কিন্তু নিজেই যাচ্ছেন ডিমটা কিনে নিজেই বাসায় নিয়ে আসতেছেন এবং ডেলিভারির যে খরচ যে রিকশা ভাড়া সেটা আপনি দিচ্ছেন পথের মধ্যে যদি দুইটা ডিম ভেঙে যায় আপনি কিন্তু দোকানদারকে কি বলতে পারবেন না যে ভাই তোমার কাছে ডিম নিয়েছিলাম দুইটা যাওয়ার পথে ভেঙে গেছে কারণ রিস্কটাও তখন আপনার কাঁধে সেকেন্ড সিচুয়েশন যেটা সেটা হচ্ছে আমরা যদি অনলাইনে অর্ডার করি বা আমরা যদি ই কমার্স সাইটগুলো থেকে অর্ডার করি ওখানে আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু হোম ডেলিভারি করে তার মানে ডেলিভারির দায়িত্বটা হচ্ছে বিক্রেতা নিয়ে নিচ্ছে বিক্রেতা আপনার বাসার দরজা পর্যন্ত ডিমটা পৌঁছাই দিবে এবং রিস্কটাও সে বিয়ার করবে যদি এর পথের মধ্যে দুইটা ডিম ভেঙে যায় সে কিন্তু ডিমগুলো রিপ্লেস করে দিবে এখন এইখানে দুটো সিচুয়েশন হইতে পারে যারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ই কমার্স সাইটগুলোতে হচ্ছে অর্ডার করেন বা শপিং করেন তারা দেখবেন যে অনেক সময় ডেলিভারি চার্জ থাকে যে বলা হয়ে থাকে ঢাকার মধ্যে যদি আপনি শপিং ডেলিভারি অ্যাড্রেস হয় তাহলে সিক্সটি টাকা আর ঢাকার বাইরে হলে ওয়ান টোয়েন্টি টাকা এরকম কিছু টার্ম থাকে তার মানে হচ্ছে আপনার ডিমের দামের বাইরেও আপনাকে সিক্সটি বা ওয়ান টোয়েন্টি টাকা ডিপেন্ডিং অন লোকেশন দিতে হচ্ছে তার মানে অবলিগেশনটা কার অবলিগেশনটা হচ্ছে বিক্রেতার ডিমটা হচ্ছে বাসায় আপনার বাসায় পৌঁছায় দিচ্ছে বিক্রেতা রিস্ক ও বিয়ার করতে বিক্রেতা কিন্তু খরচটা এই যে ক্রেতা আপনি খরচটা নিচ্ছেন তাহলে এই যে রিস্ক অবলিগেশন এবং আহ কস্ট এগুলো কিন্তু ক্রেতা এবং বিক্রেতা আপনারা ভাগ করে নিচ্ছেন আবার এমনও হইতে পারে যে অনেক সময় দেখবেন লেখা থাকে ডেলিভারি চার্জ ফ্রি তার মানে হচ্ছে বিক্রেতা সব দায়িত্ব নিয়ে নিচ্ছে সে আপনার বাসায় ডেলিভার করে দিবে সে কোনো খরচও নেবে না এর জন্য খরচটাও সে বিয়ার করবে অ্যান্ড প্লাস হচ্ছে যদি দুইটা ডিম ভেঙে যায় বা রিস্কটাও সে বিয়ার করবে এই তিনটা সিচুয়েশনের বাইরেও ফোর্থ একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যেহেতু এটা একটা ম্যাট্রিক্স ফোর্থ একটা সিচুয়েশন যেটা হইতে পারে সেটা হচ্ছে সেটা খুব একটা কমন না আবার আনকমনও না একটা উদাহরণ দিয়ে বলি যে ধরেন আপনি একটা মুদি দোকান আপনার খুব পরিচিত মুদি দোকান সেখানে শপিং করতে গেলেন অ্যান্ড আপনাকে খুব খাতির করে চা তা খাওয়াইলো ডিম দিল এবং একটা রিক্সার দেখে রিক্সা ভাড়াটা রিক্সাওয়ালার হাতে দিয়ে দিলো তার মানে হচ্ছে ডিমটা ডেলিভার করার অব্লিগেশন হচ্ছে আপনার রিস্কও আপনি বিয়ার করতেছেন কিন্তু বায়ার হচ্ছে কস্টটা দিয়ে দিচ্ছে যে রিক্সা ভাড়াটা নেয়ার পথে রিক্সা ভাড়াটা বায়ার দিয়ে দিচ্ছে তো এরকম চারটা সিচুয়েশনে আমার অ্যারাইজ করতে পারে যে ক্রেতা এবং বিক্রেতা মূলে রিস্ক অব্লিগেশন এবং কস্ট শেয়ার করতেছে এটা ইন্টারন্যাশনাল ট্রেডে এটা কি ফর্মে হয় আমরা একটু দেখি আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এক্সপোর্টার আমার এক সাইডে ইম্পোর্টার হচ্ছে অন্য সাইডে এখন যদি আমি এক্সপোর্ট করতে আমি যদি ধরেন উদাহরণ হিসেবে চায়না থেকে একটা গুডস আমি ইম্পোর্ট করতে চাচ্ছি তাহলে আমার আসলে কি কি ইন্টারমিডিয়েট ট্রানজিশন পিরিয়ড আমার কি কী কাজ আছে কি কি কস্ট আছে কি কি অবলিগেশন আছে কি কী রিস্ক হইতে পারে এখানে আমার চারটা পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্টটা হচ্ছে এক্সপোর্টারের ফ্যাক্টরি এক্সপোর্ট আমি যেহেতু ইন্টারন্যাশনাল শিপিং হচ্ছে এক্সপোর্টারের ফ্যাক্টরি হচ্ছে ডিফারেন্ট একটা কান্ট্রিতে লোকে লোকেটেড হবে আরেকটা হচ্ছে এক্সপোর্টারের দেশের পোর্ট আমি হয়তো তিনটা তিনটা মোড়ে হচ্ছে আমরা গুডস আনতে পারি বিদেশ থেকে এটা একটু আগে বলে নিই প্রথম মোড়টা হচ্ছে আমি বাই ট্রাক বাই ল্যান্ড ট্রাকে বা ট্রেনে যদি গুডস আনি তখন ওটা বাই ল্যান্ড হয় আমরা প্রায়ই হচ্ছে ইন্ডিয়া থেকে এই মোড়ে গুডস আনি আমাদের অনেকগুলো স্টল বন্দর আছে যেমন হচ্ছে বেনাপুল বেনাপুল আমি যদি ইন্ডিয়া থেকে বেনাপুল দিয়ে শিপিং করি তাহলে হচ্ছে ট্রাকে বা অনেক সময় ট্রেনে গুডসটা ইন্ডিয়া থেকে চলে আসে এটা হচ্ছে আমার প্রথম প্রথম মোড অফ ট্রান্সপোর্ট যেটা হচ্ছে বাই ল্যান্ড সেকেন্ড মোডটা হচ্ছে আমরা বাই এয়ার আনতে পারি ইয়ার হচ্ছে হচ্ছে বিমানে তাহলে শিপিং যে আমি যদি চায়না থেকে আনি আমি যদি আমেরিকা থেকে আনি আমি যদি রাশিয়া থেকে আনি ধরেন জেএফ কেনেডি এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে একটা ঘোষ আসলো তাহলে সেটাকে আমরা বাই এয়ার বলতে পারি তাহলে থার্ড একটা মোডে ট্রান্সপোর্ট হইতে পারে যেটা হচ্ছে খুবই কমন সেটা হচ্ছে বাইস সি বা ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট এটা হচ্ছে সিপোর্ট টু সিপোর্ট যে চায়নার কোন একটা সিপোর্ট থেকে চিটগং পোর্টে ধরেন যদি আমি আনি তাহলে সিপোর্ট টু সিপোর্ট শিপিং হতে পারে এই তিনটা মোড অফ ট্রান্সপোর্টে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড করতে পারি তো সেকেন্ড আমি প্রথম বলছিলাম এক্সপোর্টারের ফ্যাক্টরি যেখানে সেই গুডসটা বানায় বা ওয়ার হাউস যেখানে সেই গুডস বানায় রাখতেছে সেইটা একটা লোকেশন আমি যদি ওখান থেকে গোসটা ইম্পোর্ট করতে চাই প্রথমে আমাকে যে লোকেশনটাতে যাইতে হবে সেটা হচ্ছে কোনো একটা পোর্টে আমাকে গোষ্ঠটা নিয়ে যেতে হবে তো পোর্টে যদি আমি নিয়ে যাই সেখানে হচ্ছে আমার একটা ট্রান্সপোর্ট খরচ আছে ওই ট্রান্সপোর্টে লোডিং খরচ এবং আনলোডিং খরচ আছে পোর্টে আমার কিছু খরচ আছে সেটা হচ্ছে পোর্ট চার্জ থাকতে পারে আবার আমার কাস্টমসে কিছু খরচ আছে আমার জিনিসটা এক্সপোর্টের জন্য ক্লিয়ার করতে হবে যে আমার রাষ্ট্রকে রাজি করাইতে হবে যে তাদের এই জিনিসটা আমি বিদেশে এক্সপোর্ট করতে চাই তো আমার এক্সপোর্ট এক্সপোর্ট লাইসেন্স লাগবে লাগবে পোর্টে চার্জ ফরওয়ার্ডার্স ফি আছে কাস্টমস কিছু ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আছে পোর্টে আমি যদি এক্সপোর্ট ক্লিয়ার করতে পারি পোর্ট থেকে আমি একটা জাহাজ ভাড়া করব যেটা হচ্ছে মাদার ভেসেল বা আমি যদি এয়ারপোর্ট হয় তাহলে একটা বিমান ভাড়া করব বা বিমানে একটা প্লে কার্গোটা রাখার জন্য একটা জায়গা ভাড়া করব বা আমার যদি ল্যান্ড পোর্ট হয় আমি ট্রেনে বা ট্রাকে করে ওই পোর্ট থেকে আমি চিরং পোর্টে পর্যন্ত বা ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বা বেনাপোল পোর্ট পর্যন্ত আর একটা মাদার ভেসেলে করে গোডসটা নিয়ে আসবো ওই মাদার ভেসেলের একটা ফ্রেড আছে ইন দা মিন টাইম যে জার্নি তার একটা ইন্স্যুরেন্স কাভারেজ আছে তো চিরং পোর্টে যদি আমি গোডসটা নিয়ে আসি বা আমি যদি বাংলাদেশ থেকে আমেরিকা জেএফ জেএফ কেনেডি এয়ারপোর্টে গোসটা পাঠাই ওই পোর্টেও কিন্তু আমার কিছু ফর্মালিটিস আছে যেমন হচ্ছে পোর্ট চার্জ আছে আমার ফরওয়ার্ডার্স ফি আছে ওইখানেও কাস্টমস আছে কাস্টমস ডিউটিস এন্ড ট্যাক্সেস আছে ওখানে গোষ্ঠা ইম্পোর্ট ক্লিয়ার করতে হবে আমি যদি এক্সপোর্ট করি তাইলে আমেরিকার জন্য সেটা হচ্ছে ইম্পোর্ট ক্লিয়ারেন্স করতে হবে বা আমি যদি চায়না থেকে ইম্পোর্ট করি তাইলে হচ্ছে পোর্টে বা ঢাকা এয়ারপোর্টে আমাকে গুডসটা কিন্তু ইম্পোর্টের জন্য ক্লিয়ার করতে হবে আমার ইম্পোর্ট লাইসেন্স লাগবে অনেক আছে কাগজপত্র সাবমিট করতে হবে করে গুডসটাকে ইম্পোর্ট ক্লিয়ার করতে হবে ইম্পোর্ট যদি ক্লিয়ার হয়ে যায় তখন হচ্ছে আমার মূল ভেসেল থেকে গুডসটা নামায়া একটা ফিডার ভেসেল বা ছোট ট্রান্সপোর্ট বা ট্রাকে জিনিসটা উঠায় আমার যে ফাইনাল ডেস্টিনেশন ইম্পোর্টার ওয়ার হাউস বা ওখানে নিয়ে আসতে হবে আমি লোকাল ট্রান ট্রানজেকশনের উদাহরণ দিলাম ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের উদাহরণ দিলাম ইন্টারন্যাশনাল ট্রানজেকশনেও কিন্তু এই সমস্যাগুলো অ্যারাইজ করে যে এই যে এতগুলা অবলিগেশন এতগুলো কাজ এগুলো আসলে কে করবে এগুলো কি এক্সপোর্টার করে দিবে নাকি এগুলো ইম্পোর্টার করবে এই সব কাজের খরচ আছে এই খরচগুলো কে বিয়ার করবে এই যে কাস্টমস এর ডিউটি আছে ভেসেল যত যতগুলো ভেসেল আমি ইন দা মিন টাইম ইউজ করতেছি প্রত্যেকটা ফ্রেট আছে ইনস্যুরেন্স কে কিনবে ইনস্যুরেন্স প্রিমিয়াম গুলো কে দিবে এটা একটা প্রশ্ন আমার থেকে যায় যে অব্লিগেশনগুলা গুলো কে করবে কস্টটা কে দিবে এবং এই ট্রানজিটের সময় যদি গুডসে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে রিস্কটা কে বিয়ার করবে তাহলে আমি যে প্রশ্নগুলো করতেছিলাম সেই প্রশ্নগুলো আমি কিন্তু ইন্টারন্যাশনাল শিপিং এও করতে পারি এবং আমি বিভিন্ন ধরনের কম্বিনেশন দেখতে পাই রেগুলার ইয়েতে ধরেন এক্সপোর্টার পুরাটাই দিয়ে দিলো বা ইম্পোর্টার পুরাটাই দায়িত্ব নিয়ে নিল পুরা খরচটা দিয়ে দিল পুরা রিস্কটা নিল বা মাঝে একটা সলিউশনে তারা আসতে পারে যে এক্সপোর্টার বললো যে আমার কান্ট্রিতে আমি করলাম তোমার কান্ট্রিতে তুমি করো এরকম বিভিন্ন কম্বিনেশনের একটা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে সাদা বাংলায় হচ্ছে এই কম্বিনেশন হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিওতে কমার্শিয়াল আর হচ্ছে টার্মস তাহলে ইনকোটার্মস এ পুরো মিনিংটা দাঁড়াইলে হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম আর এ সিরিজ অফ প্রিডিফাইন্ড কমার্শিয়াল আইটেম এই টার্মস গুলো পাবলিশ করে রিলেটিং টু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল ইন্টারন্যাশনাল যেসব কমার্শিয়াল ল আছে তার সাথে রিলেট করে আইসিসি এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস গুলো পাবলিশ করে আমাদের এরকম এগারোশ এগারোটা টার্ম লেটেস্ট ভার্সন হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি এই টোয়েন্টি টোয়েন্টিতে হচ্ছে এগারোটা ট্রাম পাবলিশ করছে এ সিরিজ অফ ট্রিলেটার ট্রেড টার্মস আমরা সামনে গেলেই দেখতে পাবো যে প্রত্যেকটা ইনকো টার্মসে তিনটে অক্ষর থাকে তিনটে অক্ষর দিয়েই আমি আসলে কার অব্লিগেশন কি কার রেস্কি এই জিনিসগুলো বুঝতে পারি আর ইনকো টার্স টোয়েন্টি কেন টোয়েন্টি হচ্ছে লেটেস্ট ভার্সনটা দুই হাজার সালে আসছে এর আগে আমরা টোয়েন্টি টেন করতাম আইসিসি মোটামুটি দশ বছর পর পর হচ্ছে এগুলা রিভাইজ করতেছে এখন উনিশশো সালে প্রথম শুরু হই হওয়ার পর থেকে দুই আমরা লেটেস্ট ভার্সন পাচ্ছি আমরা যদি লেটেস্ট ভার্সন ইউজ করি সেটা হবে এই জন্য এটাকে ইনকোটান্স টোয়েন্টি বলা হচ্ছে পাবলিশ বাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এটা হচ্ছে আইসিসি পাবলিশ করে টি লেটার টেট টার্ম সেটা আমরা তিনটা অক্ষরে টেট টার্ম সামনে গেলে দেখতে পাবো লেটেস্ট বাসন হচ্ছে আমাদের টোয়েন্টি টোয়েন্টি আমরা আগেই বলছিলাম ইনকোটার্মসের কাজ কি আমরা কিন্তু এগুলো দেখে নিয়েছি ইনকোটার্মসের আবারও বলতেছি ক্রেতা ও বিক্রেতার মধ্যে কার অবলিগেশন কি কার রিস্কি কার কস্ট কি এই তিনটাই হচ্ছে ইনকো কাজ অবলিকেশন হচ্ছে হু ডাস হোট মানে হচ্ছে পুরা প্রসেসটার মধ্যে কে কোন কাজটা করবে ক্যারিজ বা মূল ক্যারিজটা যে আছে সেটা কে হায়ার করবে কে ক্যারিজের সাথে কনট্যাক্ট করবে কে কে ইনস্যুরেন্সওয়ালাদের সাথে কনট্যাক্ট করবে শিকিম শিপিং ডকুমেন্টগুলো কে রেডি করবে এক্সপোর্ট ইম্পোর্ট ফর্মালিটিসগুলা কে করবে এক্সপোর্ট ফর্মালিটিস বলতে হচ্ছে গুডসগুলোকে এক্সপোর্টের জন্য ক্লিয়ার করতে হবে কাস্টমসে যাইতে হবে কাগজপত্র সাবমিট করতে হবে ইম্পোর্ট ফর্মালিটিস হচ্ছে যে দেশে ইম্পোর্ট হচ্ছে ওই কাস্টমসেও কিছু কাজকর্ম আছে যে গুডসটাকে ইম্পোর্টের জন্য ক্লিয়ার করতে হবে কাগজপত্র সাবমিট করতে হবে এই অবলিকেশন এই কাজগুলো কে করবে সেকেন্ড কাজ যেটা ইনকোর্টামস করা হচ্ছে রিস্ক কে কতখানি বিয়ার করবে পুরা লেগ অফ জার্নির মধ্যে এক্সপোর্টার কত দূর পর্যন্ত রিস্ক বিয়ার করবে ইম্পোর্টার কত দূর পর্যন্ত রিস্ক বিয়ার করবে সাধারণত হচ্ছে যেখানে গিয়ে ডেলিভারি হয় সেখানেই আমার রিস্কটা ট্রান্সফার হয়ে যায় তো কোন পয়েন্টে ঠিক কোন পয়েন্টে পুরা জার্নিটার মধ্যে ঠিক কোন পয়েন্টে গিয়ে গুডসটা হচ্ছে এক্সপোর্টারের কাছ থেকে ইম্পোর্টারের কাছে ডেলিভার হয়ে যাচ্ছে রিস্কটা ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটা ডিফাইন করে দেওয়া ইনকোটামসের একটা কাজ থার্ড কাজটা হচ্ছে কস্ট হুইচ পার্টি ইজ রেসপন্সিবল ফর হুইচ কস্ট এই যে এতগুলা কস্টের আমরা একটু আগে দেখলাম যে অনেক ধরনের কস্ট আছে কাস্টমস ডিউটি আছে বিভিন্ন যে ফ্রে ক্যারিয়ার আমরা ইউজ করতেছি প্রত্যেকটা ক্যারিয়ারের ভাড়া আছে এই যে এতগুলো এই যে অবলিগেশন যাদেরকে দিচ্ছি আমি যদি কোনো একটা মানুষকে ওখানে কাজ করতে দিই তার সে তার নিশ্চয় একটা খরচ আছে নানা ধরনের খরচের মধ্যে কোন খরচটা কে দিচ্ছে সেটা ডিসাইড করে দেওয়া ইনকো টার্মস একটা কাজ আমাদের টোটাল এগারোটা ইনকো আছে টোটাল এগারোটা ইনকো আমি একটু বলি প্রথমে বলে যে আইসিসি এই ইনকো টার্মসগুলো পাবলিশ করে আইসিসি যেহেতু ইনকো পাবলিশ করে তারা হচ্ছে লেটেস্ট টোয়েন্টি টোয়েন্টিতে এগারোটা ইনকো পাবলিশ করছে এই এগারোটা ইনকো টার্মস শুধু এগারোটা ইনকো টার্মস কেন তার বেশিও না কেন বা কমও না কেন এটা আমি একটা ছোট উদাহরণ দিই ধরেন পৃথিবীতে হচ্ছে ছয়শো থেকে সাতশো কোটি মানুষ আছে সাতশো কোটি মানুষের গায়ের মাপ কিন্তু সাতশো কোটি রকম এখন আপনি যদি বাজারে কাপড় কিনতে যান দেখবেন যে সাইজ আছে মাত্র পাঁচটা যে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তো ছয়শো কোটি মানুষের এইটি পার্সেন্ট মানুষের এই দেখা যাবে যে খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই পাঁচটা সাইজের কোনোটা না কোনোটা হয়ে যায় গায়ে লেগে যায় আর কি যাদের লাগে না সেরকম আছে ধরেন ফিফটিন পার্সেন্ট তারা হচ্ছে কিনে একটু টেলারের কাছ থেকে ছোট বড় করে নিলেই হয়ে যায় আর ফাইভ পার্সেন্ট মানুষ ধরেন টেলারে গিয়ে কাস্টমের জামা বানায় আমাদের ইনকো টার্মস হচ্ছে এরকম আইসিসি ড্রাফটিং যে কমিটি তারা দেখলো যে আমার এগারোটা ইনকো টার্মস হইলেই মোটামুটি এইটটি নাইনটি পার্সেন্ট যে আমার রিকোয়ারমেন্ট যারা হচ্ছে ইন্টারন্যাশনাল চেয়ে এনগেজ থাকে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় আর যাদের হচ্ছে না তারা কিন্তু এই চাইলে ইনকু কো একটু মডিফাই করে নিতে পারে মডিফাই করে ইউজ করতে পারে আর যাদের একদমই হবে না তখন তারা হয়তো নিজেদের মতো কন্ট্রাক্ট করে নেবে যে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠার যা লাগে যা যা হচ্ছে স্পেসিফিকেশন এগুলা দিয়ে নিজের একটা কন্ট্যাক্ট করে নেবে কিন্তু এই ইনকোটার্মস ইউজ করার সুবিধা হচ্ছে এই তিন অক্ষরে একটা ইনকোটার্মস ইউজ করলে পৃথিবীর যে দেশেই থাকুন না থাকেন না কেন আপনি যদি শিক্ষিত হন আপনি কিন্তু বুঝে যাবেন কার কাজ আপনি চিটং থেকে থেকে যদি যদি বসে একটা গুডস ইম্পোর্ট করতে চান আপনি যদি একটা এই এগারোটা ইনকোটার্মস এর কোনো একটা ইউজ করেন তাইলে চায়নায় যে এক্সপোর্টার সেও ইনকোটার্মস দেখার সাথে সাথে জেনে যাবে যে তার দায়িত্ব কি তার রেসপন্সিবিলিটি কি তাকে কি কি খরচ বিয়ার করতে হবে ডেলিভারির ক্ষেত্রে তার রিস্ক পয়েন্ট কতখানি পর্যন্ত আবার চিটং এর যে ইম্পোর্টার সেও কিন্তু জেনে যাবে যে তার দায়িত্ব কি তার খরচ কি তাদের শুধুমাত্র হচ্ছে এখান থেকে একটা ইনকোটাম ইউজ করবে তাদের দুজনের মধ্যে কোনো আলাপ আলোচনাও করা লাগবে না জাস্ট সে ইউজ করলেই সে হচ্ছে ক্লিয়ারিফাই হয়ে যাবে যে তাদের 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 মধ্যে তাদের মধ্যে কোনো অ্যাম্বিগিউটি থাকবে না যে প্রিসাইসলি জানবে কার রেসপন্সিবিলিটি কতদূর পর্যন্ত কার দায়িত্ব বা কর্তব্য কতখানি পর্যন্ত তো ইনকো টার্মস কে আমরা গ্রোসলি চারটা ভাগে ভাগ করতে পারি ই টার্মস এফ টার্মস সি টার্মস এবং ডি টার্মস হ্যাঁ ই টার্মস ইনকো টার্ম তিন অক্ষরের বলা যায় এটাকে যে অক্ষর দিয়ে শুরু হচ্ছে ওই নামে হচ্ছে গ্রুপিংটা করা সেগুলো হচ্ছে এফ টার্ম সি দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে সি টার্ম ডি দিয়ে যেগুলো শুরু হচ্ছে এগুলো ডি টার্ম এই চারটা ভাগকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় আমরাতে আমরা তিনটা মোড অফ ট্রান্সপোর্টের কথা বলছিলাম ওই তিনটা মোড ইউজ করতে তিন সাতটা ইনকোড টার্মস আছে আমার এমন যে তিনটা মোডে তিনটা এবং প্লাস মাল্টি মোডাল যদি আমার ইয়া ডেলিভারি হয় তাহলে হচ্ছে আমি এই সাতটা ইউজ করতে পারবো আর চারটা টার্মস আছে আমি শুধুমাত্র সি সি অথবা ইনল্যান্ড ওয়াটারওয়ে অর্থাৎ শুধুমাত্র পানিতে ইউজ করতে পারবো এরকম ইনকোড টার্মস হচ্ছে চারটা তার মানে আমার সাতটা ইনকো টার্মস হচ্ছে আমি তিনটা মোডে যে কোনো মোড ইউজ করতে পারবো প্লাস মাল্টি মোডাল আর চারটা ইনকো টার্মস হচ্ছে আমি শুধুমাত্র পানিতে ইউজ করতে পারবো আমি একটু নামগুলো বলে দিই ই টার্মে হচ্ছে আমার এনি মোড অফ মোড মোডস অফ ট্রান্সপোর্ট হচ্ছে ই টার্মে আছে ইএক্স ডাব্লিউ অর এক্স ওয়ার্কস এফ টার্মে আছে এফ সি অর ফ্রি ক্যারিয়ার সি টার্মস আছে আমার সিপিটি অর ক্যারেজ পেইড টু সি আই পি কস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু আর ডি টার্মস আছে পি ডেলিভারি ডেলিভার্ড অ্যাট প্লেস ডিপিউ ডেলিভার্ড প্লেস আনলোডেড আর ডিডিপি আর ডেলিভারড ডিউটি পেজ আর আমার চারটা ইনকো টার্মস আছে শুধুমাত্র সিটি ইউজ করবো এখানে এফ টার্মস আছে দুইটা এফ মানে হচ্ছে ফ্রি অ্যালং সাইড শিপ আর এফ ফ্রি অন বোর্ড সি টার্মে হচ্ছে টার্ম সিআইএফ কস্ট ইন্স্যুরেন্স এই প্রত্যেকটা ইনকো টার্মস আমি একটু ডিটেলস আলোচনা করব তবে কিছু টার্মস আমাদের দেশে ফ্রিকোয়েন্টলি ইউজ হয় আর কিছু টার্মস খুবই কম ইউজ হয় কিছু টার্মস আমাদের লোকাল ল এর কারণে ইউজ করা ইউজ করার কোনো মানে সম্ভব না আমাদের চারটা সরি কিছু ইনকোটার্মস আছে আমাদের দেশে ফ্রিকুয়েন্টলি ইউজ হয় আর কিছু ইনকো টার্মস ইউজ হয় না কিছু ইনকো টার্মস ইউজ করা সম্ভব না লোকাল লয়ের কারণে যেসব ইনকো টার্মস ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেগুলো একটু আমি একটু সময় নিয়ে আলোচনা করবো আর যেসব ইনকো টার্মস হচ্ছে ইউজ হয় না সেগুলো আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিব কেন ইউজ করা যাচ্ছে না সেটা একটু বলবো আর ইনকোটার্মসে একটা ব্যাপার হচ্ছে প্রথম ইনকোটার্মসটা যদি আপনি ভালো মতো বুঝে যান তাহলে পরে ইনকো টার্মসটা হচ্ছে সহজে বুঝতে পারবেন ফলে আমি প্রথম দিকে একটু সময় নিয়ে আলোচনা করবো পরে ইনকোটার্মসগুলোতে আগে ইনকো সাথে কি যোগ হচ্ছে বা কি বাদ যাচ্ছে এইভাবে আলোচনা করব তাইলে আমরা আমাদের প্রথম ইনকো টার্মসটাতে যাই আমাদের প্রথম ইনকো টার্ম ইনকো টার্মস টা হচ্ছে ই এক্স আর এক্স ওয়ার্ক ইউএসডিউ কে আমি বলি হচ্ছে আমরা যে সুপার শপে শপিং করি ওইরকম দোকানদারের দায়িত্ব হচ্ছে তার র্যাকে জিনিসগুলো শুধু সাজায় রাখা এজ এ বায়ার বায়ারের কাজ হচ্ছে ওই দোকানে গিয়ে জিনিসগুলো নিয়ে তার ব্যাগে ভরে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা দিয়ে রিক্সা ভাড়া করে বাসায় নিয়ে আসা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে এরকম এক্স ওয়ার্কের ক্ষেত্রে এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে তার যে প্লেস অফ ডেলিভারি তার যে সে যে প্লেস অফ ডেলিভারি কথা বললো সেটা তার গোডাউন হইতে পারে ডিফারেন্ট একটা প্লেস হইতে পারে সেইখানে নিয়ে জিনিসটাকে রাখা আর ইম্পোর্টারের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে তার ইম্পোর্টার হচ্ছে ইম্পোর্টারের দেশে বসে ধরেন আমি যদি চিত্রং থেকে চিতংয়ে বসে চায়না থেকে ইম্পোর্ট করতে চাই তাইলে আমাকে চিটং এ বসেই চায়নাতে এক আমি যদি এক্স ওয়ার্ক ইম্পোর্ট করতে চাই আমাকে চিটং এ বসে চায়নাতে একটা গাড়ি ঠিক করতে হবে গাড়িটা হচ্ছে এক্সপোর্টারের গোডাউনের সামনে গিয়ে দাঁড়াবে দাঁড়ালে হচ্ছে আমার আমার লোক দিয়েই আমি এক্সপোর্টারে গোডাউন থেকে জিনিসগুলো উঠায় চায়নার কোনো একটা পোর্টে নিয়ে এক্সপোর্টের জন্য ক্লিয়ার করা আমার কিন্তু অ্যাজ এ ইম্পোর্টার আমার কিন্তু এক্সপোর্ট লাইসেন্সও চায়নায় বসে থাকতে হবে ক্লিয়ার করে একটা জাহাজ ভাড়া করে জাহাজে গুডসগুলো উঠায়া দিয়ে ইন্স্যুরেন্স কিনে চিটং পোর্টে এনে চিটং পোর্টে ক্লিয়ার করে চিটং পোর্ট থেকে নামায় আমার ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে তার মানে এক্স হচ্ছে এক্সপোর্টারের কোনো দায়িত্বই নেই তার দায়িত্ব হচ্ছে জিনিসগুলো বানায়া এক্সপোর্টের জন্য ঠিক মতো প্যাকিং করে তার গোডাউনে রেখে দেওয়া পর্যন্ত তার লাইবিলিটি এবং কাজ শেষ ইম্পোর্টারকে বাকি সবগুলা কাজ করতে হবে আমি যদি একটা ছবি দিয়ে দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে আমাদের আগে ছবিটাই থাকতেছে নিচে হচ্ছে আমি কমলা কালারের যে হচ্ছে বার সেটা হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি আর মিন কালারের যে বার সেটা হচ্ছে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি চেকিং মেজারিং প্যাকেজিং অ্যান্ড লেভেলিংয়ে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তার মানে গুডসগুলো সে চেক করবে ঠিক মতো পরিমাপ করবে এক্সপোর্ট কোয়ালিটির প্যাকেজিং করবে যেহেতু জিনিসটা অনেক লম্বা একটা রাস্তায় যাবে তাকে প্যাকেজিংটা ঠিকমতো করতে হবে এক্সপোর্ট কোয়ালিটির প্যাকেজিং করবে এবং লেভেলিং করে দিবে এখানে এক্সপোর্টারের সব কাজ শেষ ইম্পোর্টারকে কিন্তু বাকি সবগুলা কাজ করতে হবে তাকে হচ্ছে এক্সপোর্টারের ফ্যাক্টরিতে গিয়ে লোডিং করতে হবে ওই ছোট ভেসেলটার ফ্রেড দিতে হবে পোর্টে নিয়ে আসতে হবে পোর্টে এক্সপোর্ট ক্লিয়ার করতে হবে ফরওয়ার্ডার ফি কাস্টম ডিউটি ট্যাক্সের সব কিছু দিয়ে একটা বড় ট্রান্সপোর্ট হায়ার করে ওই ট্রান্সপোর্টে গোডসগুলো উঠায় ওই ট্রান্সপোর্টের ভাড়া দিয়ে তার নেটিভ কান্ট্রি যে পোর্ট ওখানে এনে ইম্পোর্ট ক্লিয়ার করে কাস্টমস ডিউটি দিয়ে ওখান থেকে আনলোড করে আবার একটা ট্রান্সপোর্টে উঠায়া তার যে ফ্যাক্টরি বা তার যে বাসা ওখানে ওই জিনিসটা নিয়ে আসতে হবে তার মানে এক্স ওয়ার্কস হচ্ছে এক্সপোর্টারের হচ্ছে মিনিমাম লাইবিলিটি আর ইম্পোর্টারের হচ্ছে ম্যাক্সিমাম লাইবিলিটি আমরা দেখতে পাচ্ছি এটা এখানে আছে মিনিমাম রেসপন্সিবিলিটি ফর এক্সপোর্টার আর সেলার ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি ফর ইম্পোর্টার আর বায়ার ক্যান বি ইউজ অ্যাক্রস অল মোড অফ ট্রান্সপোর্ট আমরা যে বলছিলাম আমাদের সাতটা ইনকো টার্মস আছে যেটা হচ্ছে তিনটা মোডের তিনটাতে আমরা ইউজ করতে পারবো এক্স ওয়ার্কস হচ্ছে আমাদের সেই ইনকো একটা আমরা সেকেন্ড ইনকো হচ্ছে এফ এ বা ফ্রি কেরিয়ার এই আমরা যদি ই ই বুঝে থাকি তাহলে এই বুঝতে আমাদের একটু সুবিধা হবে অ্যাজ এ ইমপোর্টার আমি যদি আনকমফোর্টেবল ফিল করি যে আমাকে এক্সপোর্টারে কান্ট্রিতে গিয়ে এক্সপোর্ট লাইসেন্স নিতে হচ্ছে ওইটা অনেক সময় অনেক আমার পক্ষে সম্ভব না হইতে পারে অনেক বোরোক্রেটিক ইস্যু থাকতে পারে যে কারণে আমি বাংলাদেশে বসে চাইনাতে এক্সপোর্ট লাইসেন্স পাবো না সেক্ষেত্রে আমি এফ বা ফ্রি ক্যারিয়ার ইউজ করবো ফ্রি কেরিয়ারে এক্স ওয়ার্কসের মতোই কিন্তু এক্সপোর্টারকে কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি দিচ্ছে ইম্পোর্টারের কাছ থেকে কিছু রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে এক্সপোর্টারের প্রধান যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে গুডস গুলো এক্সপোর্ট ক্লিয়ার করে দেওয়া তার মানে এক্স ওয়ার্কসে যেমন সে হচ্ছে ফ্যাক্টরিতে রেখে দিত এখন তার পক্ষে সেটা সম্ভব না তার সাথে তাকে পোর্টে গিয়ে তার এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে ওই লাইসেন্স দেখায়া প্রয়োজনীয় ফর্মালিটিস সম্পূর্ণ করে গুডস এক্সপোর্ট করার জন্য ক্লিয়ার করে দিতে হবে সেকেন্ড যে তার দায়িত্ব সেটা হচ্ছে দুইটা ওয়েতে হতে পারে ইম্পোর্টার হচ্ছে যদি বলে আমি তোমার ফ্যাক্টরি থেকে গিয়ে নিয়ে আসতে পারবো যদি নেম প্লেসটা এক্সপোর্টারের ফ্যাক্টরি হয় তাহলে ইম্পোর্টার যদি একটা গাড়ি তার ফ্যাক্টরির সামনে গিয়ে রাখে তাহলে এক্সপোর্টার দায়িত্ব হচ্ছে ওই গাড়িতে গোডসগুলো লুড করে দেওয়া হয় যেমন আমাদের লোডিং করার কোনো দায়িত্ব হচ্ছে ছিল না এস দায়িত্ব হচ্ছে এক্সপোর্টারের ইম্পোর্টারের অ্যারাইভিং করে দিতে হবে আর সেকেন্ডটা হচ্ছে যদি আহ ইম্পোর্টার চায় যে ফ্যাক্টরি থেকে না আমাকে আমার চায় না একটা ফ্যাক্টরি আছে ওইটুক পর্যন্ত পৌঁছাই দিতে হবে বা পোর্ট পর্যন্ত পৌঁছাই দিতে হবে নেম প্লেস অফ ডেলিভারি যদি অন্য একটা প্লেস হয় বা পোর্ট হয় কোন একটা পোর্ট হয় তাহলে এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে নিজে একটা গাড়ি ভাড়া করে ওই প্লেস পর্যন্ত গোডসগুলো পৌঁছায় দেওয়া পৌঁছায় দেওয়া মানে হচ্ছে গাড়িটা ওখানে গিয়ে দাঁড়াবে গোডসগুলো লোড আনলোড করবে না আনলোড করার দায়িত্ব হচ্ছে ইম্পোর্টারের নিজের আমরা যদি ছবিটাতে দেখি এখানে এক্সপোর্টারের যে আমার কমলা কালারে যে বাড়ছিল ছিল সেটা বড় হয়ে গেছে এবং মিন কালার যে ইম্পোর্টার রেসপন্সিবিলিটি ছিল সেটা একটু ছোট হয়ে গেছে আমরা যতই সামনে আগাবো ততই দেখতে পাবো যে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি বাড়তেছে এবং ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি দিন দিন কমে যাচ্ছে এক্সপোর্টার রেসপন্সিবিলিটি এখন চেকিং মেজারিং প্যাকিং অ্যান্ড লেভেলিং ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করা পোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া পোর্ট চার্জ দিয়ে ফরওয়ার্ডার ফি দিয়ে কাস্টমস ডিউটি দিয়ে পোর্টে যত যত ফর্মালিটি বা আছে সবগুলা রেডি করে রাখা পর্যন্ত হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি আর ইম্পোর্টারের এরপর থেকে রেস্ট হচ্ছে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি এই এইটা আমরা বলে ফেলছি নেম প্লেস যদি সেলার হয় তাহলে হচ্ছে অ্যারাইভিং গো লোড করে দিতে হবে কার্গোটা লোড করে দিতে হবে প্লেস যদি পোর্ট হয় তাহলে হচ্ছে ওইটুক পর্যন্ত একটা ভেহিক্যালে করে পৌঁছাই দিতে হবে অ্যারাইভিং ভেহিকেল থেকে গুডসটা আনলোড করার দায়িত্ব এক্সপোর্টারের আর থাকবে না এটা হচ্ছে ইম্পোর্টারের দায়িত্ব এক্সপোর্টার নিউজ টু ক্লিয়ার দ্য গুডস এটাও এখান থেকে হচ্ছে এক্সপোর্টারের দায়িত্বের মধ্যে হচ্ছে এক্সপোর্ট ক্লিয়ার করাটা শুরু হয়ে যাচ্ছে ইএকাবলিউতে আমার আমরা দেখতে পাচ্ছিলাম এক্সপোর্টারে কিন্তু গুডসটা এক্সপোর্ট ক্লিয়ার করতে হতো না এফসি এ থেকে পরবর্তী সকল ইনকোর্টার্মসে এটা এক্সপোর্টারের দায়িত্বের মধ্যে অ্যাড হয়ে যাবে এক্সপোর্টারে এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে তাকে গুডসটা এক্সপোর্ট করার জন্য ক্লিয়ার করতে হবে হওয়ায় সেলার্স রিকোয়ার্ড ইন মেকিং দ্য কন্ট্রাক্ট উইথ দ্য ক্যারিয়ার দ্য সেলার বায়ার রিস্ক অ্যান্ড এক্সপেন্স এখানে বলা হচ্ছে ধরেন আমি তো চিরংয়ে বসে চায়না থেকে ইম্পোর্ট ইম্পোর্ট করবো অ্যান্ড এফসি আমাকে অ্যাজ এ ইম্পোর্টার আমার রেসপন্সিবিলিটি বা আমার দায়িত্ব হচ্ছে চায়নায় যে মেন ভেহিকেল ওইটা হায়ার করা কিন্তু এই ইস্যুটাতে আমি আনকমফোর্টেবল ফিল করতে পারি যেহেতু ওখানে আমার কেউ পরিচিত নাই বা ওখানে আমার কোনো অফিস নেই আমি এক্সপোর্টারকে রিকোয়েস্ট করতে পারি যে ভাই আপনি আমাকে একটা জাহাজ ভাড়া করে দেন এটা যদি কেস হয় এক্সপোর্টার সেই কাজটা করতে পারে অনলি অ্যাট মাই রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি আমার হয়ে সে অ্যাজ এ হেল্প ওর অ্যাসিস্ট্যান্স এই কাজটা করবে তার কোনো রিস্ক বা রেসপন্সিবিলিটি থাকবে না সে যদি একটা থার্ড ক্লাস জাহাজ ভাড়া করে জাহাজটা একটু পরে ডুবে গেছে অ্যাজ এ ইম্পোর্টার আমি তাকে বলতে পারবো না যে আপনার কারণে আমার ক্রুজটা নষ্ট হয়ে গেছে ক্যান বি ইউজ অ্যাক্রস অল মোডস অফ ট্রান্সপোর্ট এই ইনকোটামসটা সকল মোডের ট্রান্সপোর্টে যে তিনটা মোড বললাম তিনটা মোডের ট্রান্সপোর্টে ইউজ করতে পারবো আমাদের সাতটা ইনকোটামস ছিল যেটা তিনটা মোডে ইউজ করা যায় এফসিএ হচ্ছে তার সেকেন্ড ইনকোটামস চেঞ্জেস ইন টোয়েন্টি 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 আমাদের একটা চেঞ্জ আছে সিনারিওটা হচ্ছে এরকম ধরেন অ্যাজ এ ব্যাংকার আপনি চাচ্ছেন যে পেমেন্ট করার জন্য এক্সপোর্টার যে ডকুমেন্ট সাবমিট করবে সেখানে অনবোর্ড বিল অফ লেডিং লাগবে এখন এফসিএ যদি ইনকো হয় এক্সপোর্টারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না যে সে জাহাজটা হায়ার করবে এটা পুরোটা ইম্পোর্টার রেসপন্সিবিলিটি তাইলে আপনি যদি এক্সপোর্টারের কাছে অনবোর্ড বিল অফ লেডিং চান সেটা করা তার পক্ষে সম্ভব না যেহেতু জাহাজ মালিকের সাথে ইম্পোর্টারের চুক্তি হয়েছে জাহাজ মালিক শুধুমাত্র ইম্পোর্টারকে অনবোর্ড বিল অফ লেডিং ইস্যু করবে এই কারণে পেমেন্ট মেকানিজম টোয়েন্টি টেনে অনেকটা ঝামেলার মধ্যে পড়ে গেছিল ড্রাফটিং বোর্ডের ওরা এই প্রবলেমটা করছে তখন হচ্ছে একটা অপশন দিচ্ছে এরকম যে যদিও ইম্পোর্টার হচ্ছে জাহাজটা হায়ার করছে জাহাজের সাথে ইম্পোর্টারের চুক্তি কেরিয়ারের সাথে ইম্পোর্টারের চুক্তি কিন্তু ইম্পোর্টার ক্যারিয়ারকে নির্দেশ দিতে পারবে যে এক্সপোর্টারকে অনবোর্ড বিল অফ লেডিংটা ইস্যু করতে যখন অনবোর্ড হয়ে যাবে বিল অফ লেডিংটা এক্সপোর্টারের বরাবর ইস্যু করতে যাতে এক্সপোর্টার হচ্ছে ডকুমেন্টের সাথে এটা সাবমিট করে পেমেন্টটা নিশ্চিত করতে পারে টোয়েন্টি টোয়েন্টিতে এইটুকুই চেঞ্জ এফসিএ তার আর কোনো চেঞ্জ নেই বাকি সব টোয়েন্টি টেনের মতোই থাকতেছে আমাদের থার্ড যেটা ইনকোটাম সেটা হচ্ছে ফ্রি অ্যালংসাইড শিপ নেম পোর্ট অফ শিপমেন্ট এটা হচ্ছে আমাদের চারটা ইনকোটার্মস ছিল যেটা হচ্ছে ওয়াটারওয়েতে শুধুমাত্র ইউজ করা যাবে পানিতে ইউজ করা যাবে সি সি পোর্ট তো সি পোর্টে ইউজ করা যাবে ওটা হচ্ছে তার ফার্স্ট ইনকোটার্মস ফ্রি সাইড শিপ এই ইনকোটার্মসটা এফ সি এর মতোই কিন্তু এখানে আমার এক্সপোর্টার গুডসটা একটা শিপ আমি যে শিপটার নাম বলবো একটা সি পোর্টে যে শিপ আমি হায়ার করব ওই শিপের পাশে গিয়ে গোডসটা রেখে দিবে তার মানে এক্সপোর্টারের এখন দায়িত্ব কি এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে গোডসটা সে বানাবে বানানোর পর সেটা সে এক্সপোর্ট করার জন্য তার এক্সপোর্ট লাইসেন্স লাগবে এক্সপোর্ট ক্লিয়ার করবে অ্যাজ এ ইম্পোর্টার আমি একটা চায়না পোর্টে চায়নার যে কোনো একটা পোর্টে অ্যাজ এ ইম্পোর্টার আমি একটা শিপ ভাড়া করে রাখবো এক্সপোর্টারকে নোটিফাই করব যে এটা হচ্ছে আমার শিপ এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে ওই শিপের পাশে শিপের পাশে কুয়ে বা বার্জ থাকে বার্জ হচ্ছে আমার ফিডার ভেসেলগুলো আর কুয়ে হচ্ছে জেটির মতো যেখানে ভ্যাসেলটা নোঙ্গর করে ভ্যাসেলটা যেখানেই থাকুক আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এক্সপোর্টার ভ্যাসেলের পাশে নিয়ে আমার গোসগুলো প্লেস করা আমাকে কিন্তু ভ্যাসেলে অনবোর্ড করে দিতে হবে না ভ্যাসেলের পাশে গিয়ে রাখলে আমার দায়িত্ব শেষ ডেলিভারি এখানেই সম্পন্ন এর পরের বাকি কাজ হচ্ছে ইম্পোর্টার ইম্পোর্টার ওখান থেকে অনবোর্ড করে নিয়ে গোষটা তার দেশে নিয়ে যাবে এখানে আমরা যদি দেখি সেখানে হচ্ছে আমার ইয়াটা হচ্ছে আহ এই ছবিটা যদি আমরা দেখি আমাদের এফসি আর এফ এস মোটামুটি সেম আহ ইম্পোর্টার দায়িত্ব হচ্ছে জাহাজ ভাড়া করা এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে ওই যে ভাড়া করা জাহাজটার পাশে গিয়ে গুডসটা রেখে দেয়া আহ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টার নিড টু ক্লিয়ার দা গুডস ফর এক্সপোর্ট আমরা আগে বলছি এরপর থেকে এইটাই এটা সব সময় এক্সপোর্টার দায়িত্বের মধ্যে পড়বে আগের মতো এটা সব কিছু যদি সেলারে অ্যাসিস্ট্যান্ট লাগে যদি অ্যাজ এ ইম্পোর্টার আমি সেলারকে রিকোয়েস্ট করি যে আমার হয়ে জাহাজটা ভাড়া করে দেন সেটা শুধুমাত্র সে আমাকে অ্যাসিস্ট করার জন্য আমার রিস্ক অ্যান্ড লাইবিলিটি এক্সপেন্সে সেই কাজটা করতে পারে জেনারেলি ইউজ ফর স্পেশাল গুডস দ্যাট হ্যাভ পার্টিকুলার লোডিং রিকোয়ারমেন্ট এটা কেন বলা হচ্ছে কারণ হচ্ছে কেন আমি জাহাজে পাশে রাখবো যে জাহাজে উঠায় দিব না যদি যেসব

অনলি ইউজড ইন সি অর ইনল্যান্ড ওয়াটার ওয়ে ট্রান্সপোর্ট এটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আমি জাহাজে পোর্ট এটা হচ্ছে শুধুমাত্র আমরা সি পোর্ট টু সি পোর্ট যদি আমরা শিপিং করি তখন শুধুমাত্র আমরা এফ এস টা ইউজ করব এরপরে ইনকোটাম হচ্ছে আমাদের এফওবি এটা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ইনকোটাম সম্ভবত এটা ইনকোটামস এর চেয়ে প্রাইস নির্ধারণ করার জন্য বেশি ব্যবহার করা হয় আমরা সময় বলি যে এফও ভ্যালু কত এফও বি ভ্যালু কত কোনো গুডস এর প্রাইস নির্ধারণ করা এটা একটা ভুল কনসেপ্ট যদিও কিন্তু দুনিয়া ব্যাপী এভাবে ইউজ করা হয় আমরা প্রোডাক্টের প্রাইস প্রাইস নির্ধারণ করার জন্য এফ ইউজ করি ফ্রি অন বোর্ড আমাদের ড্রাফটিং বোর্ড হচ্ছে টোয়েন্টি টোয়েন্টিতে এটা ক্লিয়ার করছে যে এইভাবে করার কারণে অনেক সমস্যা হচ্ছে এফওবি ইউজ করার কথা না শুধুমাত্র প্রাইসের কারণে অনেকে এফওবি ইউজ করতেছে এবং সতর্ক করে দিছে যাতে হচ্ছে প্রাইসিং এর উপর বেস করে যাতে কেউ ইনকোটাম ইউজ না করে ইনকোটামস ইউজ করবে রিস্ক Obligation এবং কস্ট এই তিনটা জিনিসের উপর বেস করে যার যেটা দরকার সেই ইনকোটামটা ব্যবহার করবে কিন্তু আমরা এখনো স্টিল এফওবি ভ্যালু কত বা সিপিটি ভ্যালু কত এভাবে ভ্যালুর উপর ডিপেন্ড করে ইনকোটামস ব্যবহার করে থাকি আইসিসি হচ্ছে টোয়েন্টি যে ইন্ট্রোডাকশন ওখানে খুব ভালোভাবে বলে দিছে যে এটা খুব সতর্ক করে দিছে যে এভাবে ইউজ না করার জন্য তো ফ্রি অন বোর্ডটা বলতেছিলাম আমরা এফএস থেকে এক ধাপ আগায়া এফএস আমরা বলছিলাম যে এক্সপোর্টার গুডসটা জাহাজের পাশে এনে রাখবে এখন এক্সপোর্টার গুডস গুডসটা জাহাজে উঠায় দিবে ইম্পোর্টার একটা জাহাজ ভাড়া করবে আমি চিটং এর ইনপোর্টার আমি একটু ছবিটাতে যাই আমি চিটং এর ইম্পোর্টার আমি চাইনা পোর্টে থেকে কিন্তু একটা জাহাজ ভাড়া করব জাহাজ ভাড়া করে এক্সপোর্টারকে নোটিফাই করব যে ভাই এটা আমার জাহাজ এটা আমি ভাড়া করছি এটাতে করে আমার ঘুরতে আসবে এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে এক্সপোর্ট ক্লিয়ার করা প্রথমত সেকেন্ড কাজ হচ্ছে ওই জাহাজের উপর মানে যেখানে ঘুষটা যাবে জাহাজের উপর অনবোর্ড করে দেয়া মানে গুডসটা জাহাজে উঠায় দেয়া জাহাজ ভাড়া করবে ইমপোর্টার জাহাজের ভাড়াও ইন ইম্পোর্টার রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি জাহাজে ওঠানোর পর থেকে চিটগং আসা পর্যন্ত বা ইম্পোর্টারের গোডাউনে ঘোষটা ঢোকা পর্যন্ত রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি সব কিছুই হচ্ছে ইম্পোর্টারের এক্সপোর্টারের প্রধান দায়িত্ব এবং কাজ হচ্ছে তার ফ্যাক্টরি থেকে ইম্পোর্টার যে জাহাজটা নমিনেট করে দিবে ওই জাহাজের বোর্ডে অনবোর্ড করে দেয়া গুডসটা জাহাজে উঠায় দেয়া আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টার নিজ টু ক্লিয়ার দ্য গুড ফর এক্সপোর্ট এরপর থেকে যতগুলো ইনকোটার্মস থাকবে সবগুলাতে কিন্তু এক্সপোর্টারকে গুডস এর এক্সপোর্ট ক্লিয়ার করে দিতে হবে আমরা শুধুমাত্র দেখছিলাম ইএক্সডাব্লিউতে এক্সপোর্টারকে গুডস ক্লিয়ার করতে হইতো না এগারোটা ইনকো টার্মস এর দশটাতে এক্সপোর্টারকে এক্সপোর্টারকেই এক্সপোর্ট লাইসেন্সটা এক্সপোর্টারে থাকতে হবে ইএক্সডাব্লিউ তে আমাদের ছিল শুধুমাত্র ইম্পোর্টারের এক্সপোর্ট লাইসেন্সটা থাকবে এখানেও আছে সেম কথাবার্তা চিটাং যেহেতু চিটং এ বসে আমার চাইনা পোর্টে জাহাজ ভাড়া করতে পারবে আমি হবে আমি এক্সপোর্টারকে রিকোয়েস্ট করতে পারি আমার হয়ে জাহাজটা ভাড়া করতে সে সেটা করবে আমার রিকোয়েস্টে আমার রিস্কে এমন আমার এক্সপেন্সে আমার রেসপন্সিবিলিটি যদি একটা থার্ড ক্লাস জাহাজ ভাড়া করে আমার কথায় জাহাজটা যদি দুই দিন পর ডুবে যায় আমি এক্সপোর্টারকে বলতে পারবো না যে ভাই তুমি কি জাহাজ ভাড়া করলে কারণ জাহাজটা ভাড়ার কথা করার কথা ছিল এজ এ ইম্পোর্টার আমার এই ইনকোটর্মস টাও সি অ্যান্ড ইনল্যান্ড ইনকোটর্মস শুধুমাত্র শুধুমাত্র পোর্ট টু পোর্ট শিপমেন্ট আমরা এফওবি ইউজ করতে পারবো এফ এর আগের ইনকোটর্মটাও আমাদের তাই ছিল এফএএস শুধুমাত্র পোর্ট টু পোর্টে আমরা এফএএস ইউজ করতাম এটা হচ্ছে চারটা ইনকোটর্মসের সেকেন্ড ইনকোটর্মস আমি যদি চিটং পোর্ট শিফট হয়ে গুরসানি তখন আমি শুধুমাত্র এফওবি ইউজ করতে পারবো আমি যদি বাই ইয়ার ঢাকা এয়ারপোর্টে শিপ আনি বা বেনাপুল দিয়ে এসে গুরসানি আমি কিন্তু চাইলে এফওবি ইউজ করতে পারবো না এরপর আমরা আগাই আমাদের নেক্সট ইনকো টার্মস হচ্ছে সিপিটি বা ক্যারেজ পেড টু টু হ্যাঁ এটা এটা হচ্ছে আর এক ধাপ আগা আমি বলছি আমরা যখন হচ্ছে গ্র্যাজুয়ালি সামনের দিকে যাব তখন আমরা দেখতে পাব যে এক্সপোর্টারে ঘাড়ে রেসপন্সিবিলিটিজ বাড়তেছে ইম্পোর্টারের ঘাট থেকে অল্প অল্প রেসপন্সিবিলিটি কমে যাচ্ছে সিপিটিতে এক্সপোর্টারের ঘাড়ে এডিশনাল রেসপন্সিবিলিটি যেটা সেটা হচ্ছে জাহাজটা আগে ভাড়া করতে ইম্পোর্টার এখন ভাড়া করবে এক্সপোর্টার প্লাস জাহাজের ভাড়াটাও দিয়ে দেবে এফওবিতে জাহাজ ভাড়া করত ইম্পোর্টার আমার যে ইম্পোর্টার যে হচ্ছে গুডস আনবে জাহাজটা কিন্তু আমার ইম্পোর্টারই ভাড়া যখন যখন ছিল এখন সে মাল ইম্পোর্ট করবে তার কিন্তু জাহাজ ভাড়া করার আর কোনো রেসপন্সিবিলিটি নাই এক্সপোর্টার কি করবে ফ্যাক্টরি থেকে পোর্ট পর্যন্ত গুডসটা নিয়ে আসবে এক্সপোর্টের জন্য ক্লিয়ার করবে ওখান থেকে একটা মাদার ভেসেল ভাড়া করবে বা বাই এটা বাই ইয়ার হবে বাই ইয়ারে যদি সে নিয়ে আসে তাহলে একটা বিমান ভাড়া করবে বিমানে গুডসটা উঠায়া দেবে উঠায়া দিয়ে বিমানের ভাড়াটা দিয়ে দিবে ফর এ স্পেসিফিক প্লেস যদি অং পর্যন্ত আনে তাহলে চিটং পর্যন্তই কিন্তু সে ভাড়া দিয়ে দিবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিস অ্যাড হয়েছে কমলা রঙের সেটা হচ্ছে ফ্রেট তার মানে ট্রান্সপোর্ট যে মাদার ভেসেলের যে ট্রান্সপোর্ট এখানে একটা আমার জাহাজের ছবি উড়ো জাহাজের ছবি আঁকা উচিত ছিল কারণ এই সিপিটি আমি চাইলে এয়ারেও ইউজ করতে পারবো বা ট্রাকেও ইউজ করতে পারবো এই ট্রাক ইউজ করি বা ইয়ার ইউজ করি বা জাহাজ ইউজ করি ফ্রেটটা এক্সপোর্টার দিয়ে দিবে মূল জাহাজ ভাড়াটা এক্সপোর্টার দিয়ে দিবে আমরা যখন সিপিটি সিপিটি বা সিএফআর এরপর একটা হচ্ছে সিএফআর সিএফআর ইউজ করি তখন কিন্তু আমরা ইম্পোর্টারে যখন প্রোফর্মা ইনভয়েস চাই যারা হচ্ছে ট্রেড ফাইন্যান্সে কাজ করেন তারা জানেন আমরা বলি যে এফওবি ভ্যালু আর ফ্রেট আলাদা করে দিতে যেহেতু কেন বলি কারণ হচ্ছে যেহেতু ফ্রেটটা হচ্ছে এক্সপোর্টার দিয়ে দিবে তখন সে তার প্রাইজের মধ্যে হচ্ছে এই অ্যামাউন্টটা ইনকর্পোরেট করে ফেলে যে তার যে প্রোডাক্টের প্রাইস প্রাইস সে নিশ্চয়ই নিজের থেকে দিবে না সে ইম্পোর্টারের থেকে এটা আদায় করবে কিন্তু মূল জাহাজ মালিককে যেহেতু সে দিয়ে দিচ্ছে সে গুডস এর প্রাইসের সাথে এটা ইনকর্পোরেট করে ফেলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক বলে যে আমাকে এই ফোবি আর ফ্রেট আলাদা করে রিপোর্ট করতে হবে এখন সে যদি পাঁচ টাকা জেনে 60 টাকা দেখায় ফ্রেট সহ তখন আমি আর বুঝতে পারি না যে কোনটা আসলে গুডস পেল কোনটা ফ্রেট আমরা কিন্তু যখন প্রোফর্মা ইনভয়েস চাই চায়নার এক্সপোর্টারের কাছ থেকে আমরা বলি যে আমাদের দেশে যদি আপনি এক্সপোর্ট করতে চান আমাকে কিন্তু ইনভয়েসে ফ্রেট আর এফওবি আলাদা করে দিতে হবে কেন চাই কারণ ফ্রেটটা যেহেতু সে দিয়ে দিচ্ছে আমি এখান থেকে এই টাকাটা তাকে রেমিট করব তখন আমার আমি এফওবি ভ্যালুর জন্য কিন্তু আইএমপি করি আর ফ্রেটের জন্য সি ফর্মে হচ্ছে রিপোর্ট করি আপনারা যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন তারা জানেন কেন করি এখন নিশ্চয় আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কারণ এই খরচটা কিন্তু আমার চাই না সাপ্লায়ার যেহেতু দিয়ে দিচ্ছে সেহেতু আমি ওকে যেহেতু টাকাটা রেমিট করব সেই জন্য আমি এটা আলাদাভাবে চাই তাহলে সিপিটিতে আমার এক্সপোর্টারের ঘরে যে এডিশনাল দায়িত্ব সেটা হচ্ছে ট্রান্সপোর্টটা সে ঠিক করবে প্লাস হচ্ছে জাহাজের ভাড়াটা দিয়ে দিবে কত দূর পর্যন্ত দিয়ে দিবে আমি যত চাই আমি যদি বলি চিটং পর্যন্ত দিতে হবে সে চিটং পর্যন্ত দিবে আমি যদি চাই সিঙ্গাপুর পর্যন্ত দিতে হবে সিঙ্গাপুর পর্যন্ত দিবে আমি যদি চাই যে আমেরিকা পর্যন্ত দিতে হবে আমেরিকা পর্যন্ত দিবে দুইটা পয়েন্ট এখানে খুবই ইম্পর্টেন্ট প্রথম পয়েন্টটা হচ্ছে যে পোর্ট থেকে গুডসটা শিপে উঠতেছে মনে করেন চায়না এয়ারপোর্ট থেকে এয়ারে গুডস উঠতেছে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কারণ ডেলিভারিটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে জাহাজটা ভাড়া করতেছে কিন্তু এক্সপোর্টার জাহাজে ভাড়াও দিচ্ছে এক্সপোর্টার অ্যাজ এ ইম্পোর্টার আমার কোনো কন্ট্রোল নাই কোন জাহাজে গুডস আসতেছে কিন্তু জাহাজে গুডসটা ওটার সাথে সাথে ওইটার রেসপন্সিবিলিটি আমার কাছে চলে আসছে এক্সপোর্টার কিন্তু ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত ভাড়াও দিয়ে দিছে কিন্তু ইন দা মিন টাইম পথে যদি কোনো রিস্ক হয় জাহাজ যদি অ্যাক্সিডেন্ট করে বা গোস যদি নষ্ট হয়ে যায় সেই রেসপন্সিবিলিটি কিন্তু ইম্পোর্টারের খুব খেয়াল করে এটা দেখতে হবে একটা পয়েন্টে গুডস ডেলিভার হচ্ছে যে পয়েন্টে হচ্ছে এক্সপোর্টারের আসলে ইম্পোর্টারের আসলে কিছুই করার নাই এক্সপোর্টার নিজে জাহাজ ভাড়া করতেছে আপনি জানেনও না সে কি জাহাজ ভাড়া করছে বা কি এরোপ্লেন ভাড়া করছে আপনি শুধু জানেন যে আপনার গোসের ট্রানজিট আছে কিন্তু জাহাজের ডেকে ওঠার সাথে সাথে রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি কিন্তু এজ এ ইম্পোর্টার আপনার ওপর ট্রান্সফার হয়ে গেছে সো সিপিটি বা এই সি টার্ম গুলা খুবই ইম্পর্টেন্ট কারণে যে হচ্ছে যে আপনি এক্সপোর্টার এমন একটা জাহাজ ভাড়া করলো যে এটা জাহাজটা হচ্ছে খুবই খারাপ মানে জাহাজ এন্ড ওই জাহাজে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল আপনি কিন্তু এক্সপোর্টারকে বলতে পারবেন না যে তুমি জাহাজ ভাড়া করছো দেখে আজকে অবস্থা হয়েছে রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে সো সি টার্মে যদি আপনারা ইম্পোর্ট করেন তাহলে খুবই সতর্ক থাকতে হবে যে আসলে যেহেতু আপনি এমন একটা পয়েন্টে গিয়ে ডেলিভার হচ্ছে যে আপনি উপস্থিত নাই আপনার করারও কিছু নাই এমন একটা পয়েন্টে এসে কিন্তু গোস্তার ডেলিভার হয়ে যাচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে কত দূর পর্যন্ত ভাড়া দিবে আপনি উল্লেখ বললেন না যে টার্মে বলে দিলেন না যে এত দূর পর্যন্ত চিরাং পর্যন্ত ভাড়া দিলেন এটা বললেন না সে সিঙ্গাপুর পর্যন্ত ভাড়া দিয়ে ছেড়ে দিল আপনি কিন্তু বলতে পারবেন না যে আমার বাসা তো চিটং আপনি সিঙ্গাপুর পর্যন্ত কেন দিলেন আপনাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে কোন পয়েন্টে হচ্ছে গোষ্ঠা ডেলিভার হবে কোন পয়েন্ট পর্যন্ত জাহাজটা সে ভাড়া করে দেবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টারের গুডসটা এরপর থেকে আমরা বলছি সবগুলো ইনকো টার্মস এই এক্সপোর্টারকে এক্সপোর্ট ক্লিয়ার করে দিতে হবে তার গুডসের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে রিস্ক অফ লস অর ড্যামেজ টু দা গুডস অকারিং আফটার দা ডেলিভারি হ্যাজ বিন মেড টু দা ক্যারিয়ার ইজ ট্রান্সফার্ড ফ্রম সেলার টু বায়ার যেই মুহূর্তে সেলার হচ্ছে গুডসটা জাহাজের ডেকে উঠায় দিচ্ছে অনবোর্ড করে দিচ্ছে সাথে সাথে রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি এক্সপোর্টারের কাঁধে চলে আসতেছে এক্সপোর্টার কিন্তু ওই জায়গায় ফিজিক্যালিও নাই এক্সপোর্টার জানেও না যে শিপটা কোথায় এক্সপোর্টার জানেও না সরি সরি ইম্পোর্টার ইম্পোর্টার ওখানে ফিজিক্যালি উপস্থিত নাই ইম্পোর্টার জানেও না এক্সপোর্টার কি শিপ ভাড়া করছে ইম্পোর্টারের কোনো হাতও নাই মানে আর করার কিছু নাই যে শিপটা ভালো না খারাপ সেই জায়গায় এমন একটা পয়েন্টে রিস্কটা কিন্তু তার কাঁধে চলে আসতেছে সে জানেও না যে পয়েন্টটা কোথায় তো এইভাবে এই এই ইনকো টার্মসে যদি ইম্পোর্ট করতে হয় তাহলে খুবই খুবই সাবধানে খুবই কেয়ারফুলি এইটা করতে হবে ক্যান বি ইউজ অল মোডস অফ ট্রান্সপোর্ট সবগুলো মোডে হচ্ছে এই ইনকোটাম ইউজ করতে পারবেন আপনি যদি চিটং পোর্টে আনেন তাও সিপিড ইউজ করতে পারবেন আপনি যদি আহ ইয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনেন আচ্ছা শাহজালাল আন্তর্জাতিক বিমান মন্ত্র আনেন তাও ইউজ করতে পারবেন আপনি যদি চিটং থেকে বেনাপুল দিয়েও গুডস আনেন তখনও আপনি সিপিটি ইউজ করতে পারবেন এটা আমাদের সাতটা ইনকোটার্মস ছিল যেগুলো তিনটা মোডে ইউজ করা যায় তার একটা হচ্ছে সিপিটি পরে ইনকোটার্মস হচ্ছে আমার সিএফআর সিএফআর আর সিপিটির মধ্যে ভার্চুয়ালি কোনো পার্থক্য নাই কস্ট অ্যান্ড ফ্রেড সিএফআর এর হচ্ছে আপনি শুধুমাত্র সিটি ইউজ করবেন আপনি যদি চিটং পোর্টে আনেন তখন সিএফআর ইউজ করবেন আর আপনি যদি অন্য মোডে মাল্টি মোডাল বা অন্য মোডে ইউজ করেন তখন আপনি সিপিটি ইউজ করবেন সিপিটি আর সিএফআর ভার্চুয়ালি সেম ইনকো টার্মস কস্ট এন্ড ফ্রেট তার মানে হচ্ছে এক্সপোর্টার জাহাজ ভাড়াটাও দিয়ে দিচ্ছে জাহাজটাও ঠিক করে দিচ্ছে একটা নির্দিষ্ট লেগ অফ জার্নির জন্য জাহাজের ভাড়াও দিয়ে দিচ্ছে তাহলে এটা সেম টু সিপিটি পার্থক্যটা আমি আবারও বলে নিই পার্থক্য হচ্ছে সিপিটি চাইলে আপনি তিনটা মোডের যে কোনো মোড ইউজ করতে পারবেন আপনি যদি বাই ইয়ারে আনেন সিপিটি ইউজ করতে পারবেন বাই ইয়ারে আপনি সিএ সিএফআর ইউজ করতে পারবেন আপনি যদি টিটকং পোর্টে আনেন তখনই শুধু সিএফআর ইউজ করতে পারবেন কারণ এখানে বলা হচ্ছে ইনসার্ট নেম পোর্ট অফ ডেস্টিনেশন কোন পোর্ট ডেস্টিনেশন যে কোন পোর্ট পর্যন্ত ভাড়া দিবে সেটা এখানে বলে দিতে হবে আর সিপিটি আপনি চাইলে বাই ইয়ার ইউজ করতে পারবেন বেনাপুল দিয়ে যদি ট্রাক আনেন তখন ইউজ করতে পারবেন তাহলে এটা আমি আর বললাম না এখানে দুইটা পোর্ট খুব ইম্পর্টেন্ট এখানেও দুইটা পোর্ট কোন খুব ইম্পর্টেন্ট কোন পোর্টে হচ্ছে গোসটা ডেলিভার হয়ে যাচ্ছে কোন পোর্ট পর্যন্ত ভাড়া দিয়ে দিচ্ছে কারণ যে পোর্টে ডেলিভার হচ্ছে যে পোর্টে হচ্ছে মূল মাদার ভেসেলে কার্গোগুলো উঠে যাচ্ছে উঠে যাওয়ার সাথে সাথে রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি এক্সপোর্টারের কাছ থেকে ইম্পোর্টারের কাজে চলে আসতেছে যদিও এক্সপোর্টারই জাহাজটা ভাড়া করছে এক্সপোর্টারে জাহাজে ভাড়াটা দিয়ে দিচ্ছে দিছে আহ সিএফআর এর সাথে সাথে সিএফআর যদি আপনি ইউজ করেন এক্সপোর্টারের ডেলিভারি হয়ে যাচ্ছে যে পোর্টে মাল কার্গোটা কার্গোটা মাদার ভেসেলে উঠতেছে ওই পোর্টে কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে এক্সপোর্টার নিট টু ক্লিয়ার দ্য গুডস আমরা জানি এরপর থেকে সবগুলোতে এটা থাকবে আর এটাও জানি যে লস এন্ড ড্যামেজ কখন ডেলিভার হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র সি অর ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর পরের ইনকোটামসে হচ্ছে আমাদের সিআইপি ক্যারেজ ক্যারেজ এন্ড ইনস্যুরেন্স পেইড টু এই ইনকোটর্মসটা হচ্ছে আগের ইনকোটর্মসের সাথে এক্সপোর্টারের কাঁধে একটা এডিশনাল দায়িত্ব দেয় সেটা হচ্ছে ইন্স্যুরেন্সটাও এখন এক্সপোর্টারকে দিতে হবে আমার সিএফআর বা সিএফআর ছিল আর সিপিডি তে ছিল সে শুধু জাহাজ ভাড়া করবে জাহাজে ভাড়াটাও দিয়ে দিবে সিআইপি তে ছিল সে জাহাজ ভাড়া করবে বা প্লেন ভাড়া করবে বা ট্রাক ভাড়া করবে ভাড়া করার সাথে ভাড়া দেওয়ার সাথে সাথে ওই লেগের জন্য ইন্স্যুরেন্সটাও সে বাই করবে এইটুকি জাস্ট ডিফারেন্স আমি যদি এখানে দেখি আগে ফ্রেড ছিল কমলাতে ইনস্যুরেন্স ছিল মিনটে এখন ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স দুইটাই হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি চলে আসছে বাকি কাজগুলো সবই ইম্পোর্টারকে করতে হবে আমি আগেও বলছি আমরা যখন গ্র্যাজুয়ালি ইনকোটার্মস দিয়ে আগাবো তখন দেখবো যে আমার কমলা কালারটা ধীরে ধীরে বড় হচ্ছে মিন কালারটা ছোট হচ্ছে তার মানে হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি আস্তে আস্তে বাড়তেছে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি আস্তে আস্তে কমতেছে আমার ডব্লিউ প্রথম ইনকোটাম সেখানে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি ছিল সবচেয়ে কম আমরা এমন একটা ইনকোটামস পৌঁছাবো যেটাতে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি বাড়তে বাড়তে সবচেয়ে বেশি হয়ে যাবে এইটাতেও সেম জিনিস দুইটা লোকেশন ইম্পর্টেন্ট সবকিছু আগের মতোই যে যে পয়েন্টে হচ্ছে সে এক্সপোর্টার শিপটা ভাড়া করে গোস্টটা উঠায় দিয়ে দেওয়ার সাথে সাথে তার রেসপন্সিবিলিটি কিন্তু শেষ সে যখন খরচটা দিয়ে দিবে ইন্স্যুরেন্সটা করে দিবে তার রেসপন্সিবিলিটি কিন্তু শেষ এরপর জাহাজটা চোদ্দ দিন পনেরো দিন যদি সমুদ্রে থাকে সেই রেসপন্সিবিলিটি কিন্তু ইম্পোর্টার তখন যদি কোনো ক্ষতি হয় ইন্স্যুরেন্স ক্লেম কিন্তু ইম্পোর্টার করবে যদিও ইন্স্যুরেন্সটা পার্চেস করছে এক্সপোর্টার সেই ডকুমেন্টের সাথে আপনার কাছে ইম্পোর্ট ইন্স্যুরেন্স ডকুমেন্টসটা পাঠিয়ে দিবে এন্ডোর্স করে গুডসের যদি কোনো ক্ষতি হয় তখন আপনাকে ওই ইন্স্যুরেন্স ডকুমেন্ট দিয়ে ইন্স্যুরেন্সটা ইম্পোর্টারকেই বাকি ক্লেম করতে হবে বাকি সব কাজ ইম্পোর্টারকে করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টারকে গুডস এক্সপোর্ট ক্লিয়ার করতে হবে মানে এক্সপোর্টারে এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে ডিফল্ট ইন্স্যুরেন্স হচ্ছে আমরা যে বলতেছি এক্সপোর্টারকে যে ইয়া কিনতে হবে ইন্স্যুরেন্স কিনতে হবে সেই ডিফল্ট ইন্স্যুরেন্সটা হচ্ছে আইসিসি এ কিনতে হবে বা সিমিলার ক্লজেস আইসিসি এ কিনতে হবে বা আইসিসি এর সমমানের ক্লজের কোন একটা ইন্স্যুরেন্স কিনতে হবে মানে হাইয়েস্ট ইন্স্যুরেন্স যেটা অল কাভারিং ইন্স্যুরেন্স আমরা যেটাকে বলি যে সব ধরনের ড্যামেজ কভার করবে ওই রকম একটা ইনস্যুরেন্স তাকে পারচেজ করে দিতে হবে ক্যান বি ইউজড অ্যাক্রস অল মোডস অফ ট্রান্সপোর্ট আমরা জানি যে সাতটা ইনকো টার্মস ছিল যে এটা তিনটা মোডে তিনটাতে ইউজ করা যায় সিআইপি হচ্ছে এমন একটা ইনকো টার্মস আপনি যদি ঢাকা এয়ারপোর্ট দিয়ে আনেন তখনও সিআইপি ইউজ করতে পারবেন চিটগং পোর্টে আনলে তখনও সিআইপি ইউজ করতে পারবেন মেনাপুল দিয়ে যদি আনেন তাও সিআইপি ইউজ করতে পারবেন টোয়েন্টি টোয়েন্টিতে একটু চেঞ্জ আছে সিআইপি টোয়েন্টি টেনে ছিল যে আমার ডিফল্ট ইনস্যুরেন্স যেটা ছিল যে যে এক্সপোর্টার যে ইন্স্যুরেন্স বাই করবে তখন ডিফল্ট ইন্স্যুরেন্স ছিল আইসিসিসি মানে সবচেয়ে লোয়েস্ট লেভেলের যে ইন্স্যুরেন্স যে মোটামুটি অল্প কিছু কভার করে ওইটা পার্চেস করে দিলেই হইলো দুই থেকে যদি কেউ সিআইপি ইউজ করে তখন এক্সপোর্টারকে হাইয়েস্ট লেভেল অফ ইন্স্যুরেন্স যেটা আই সি সি করতে হবে সিআইপি অ্যান্ড সি হচ্ছে ভার্চু ভার্চুয়ালি সেম জিনিস এটা হচ্ছে সিআইপির কার কাউন্টার পার্ট যে এ আমরা তিনটা মোডে ইউজ করতে পারবো সিআইপি সিআইএফ হচ্ছে আমরা শুধুমাত্র সিতে ইউজ করতে পারবো আমার আমরা আগেও দেখছি আমার এরকম কাউন্টার পার্ট ছিল ভার্চুয়ালি সেম পার্থক্য ছিল জাস্ট একটা আমরা তিনটা মোডে ইউজ করতে পারতাম এখন সি আমরা শুধুমাত্র সিতে আমি যদি পোর্ট দিয়ে আনি তখনই শুধুমাত্র আমি সিআইএফ ইউজ করতে পারবো আমি যদি এয়ারপোর্ট দিয়ে আনি তখন আমি আর সিআইএফ ইউজ করতে পারবো না আমাকে সিআইপি ইউজ করতে হবে আমি যদি ল্যান্ডপোর্ট দিয়ে আনি আমাকে সিআইপি ইউজ করতে হবে সিপোর্ট দিয়ে আনলে সিআইপি ইউজ করতে পারি আমি সিআইএফ ইউজ করতে পারি আমার নিড অনুসারে সিআইএফ সাথে এর একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়ালি সেম ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স দিতে হচ্ছে ডিফারেন্সটা আমি একটু বলি মিনিমাম ডিফল্ট যে ইন্স্যুরেন্স সিআইএফ সেটা হচ্ছে আইসিসিসি সি সিআইপি তে ছিল ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সটা নিতে হবে এক্সপোর্টারকে কিন্তু আপনি যদি সিআইএফ ইউজ করেন এক্সপোর্টার আপনাকে মিনিমাম ইন্স্যুরেন্স যেটা সেটা যদি দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে তার মানে সিআইপি আর সিআইএফ ভার্চুয়াল ভার্চুয়ালি সেম জিনিস আমরা দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি একটা পার্থক্য হচ্ছে সিআই আমি তিনটা মোডে ইউজ করতে পারবো সিআইএফ শুধুমাত্র সিট ইউজ করতে পারবো সেকেন্ড পার্থক্যটা হচ্ছে যেহেতু ইন্স্যুরেন্স এই দুইটাই ইনকোটার্মস কে ইনস্যুরেন্স ইনকোটার্মস বলা হয় শুধুমাত্র এই দুইটা ইনকোটার্মস এই ইনস্যুরেন্সটা কে দিবে সেটা স্পষ্ট করে উল্লেখ আছে মানে ইনস্যুরেন্সটা সরি ইনস্যুরেন্সটা হচ্ছে হ্যাঁ স্পষ্ট করে উল্লেখ আছে ইনস্যুরেন্সটা এক্সপোর্টারকেই দিতে হবে তো সিআইপি তো হচ্ছে এক্সপোর্টার যদি ইনস্যুরেন্স পারচেজ করে তাকে আইসিসি এ পারচেজ করতে হবে আর সিআইএফ এ

নাম দেখলে আমরা বুঝতেছি কস্ট মানে হচ্ছে আহ গুডস এর কস্ট এক্সপোর্টারকে কে বিয়ের করতে হবে ইন্সুরেন্স এক্সপোর্টারকে বিয়ের করতে হবে মূল জাহাজের যে ফ্রেট ওটাও এক্সপোর্টারকে ইউজ করতে হবে এটা শুধুমাত্র আমরা আহ পোর্ট টু পোর্ট যে শিপমেন্ট ওটাতে ইউজ করতে পারবো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার ইম্পোর্ট পলিসি অর্ডার দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো তিন বছরের জন্য আমাদের দেশে ইম্পোর্ট পলিসি অর্ডার থাকে দুই হাজার আঠারোটা শেষ হয়ে গেছে দুই হাজার আঠারো সাল শেষ হয়ে গেছে কিন্তু আমাদের যেহেতু নতুন উনিশ থেকে একুশ ইম্পোর্ট পলিসি এখনো আসে নাই শুধু পনেরো থেকে আঠারো এখন আমাদের জন্য এখনো ভ্যালিড ওখানে আমাকে বলা আছে গুডস ক্যান বি ইম্পোর্টেড বাই ইউজিং ডিডিপি সিআইএফ সিআইপি তার মানে আমি এতক্ষণ ধরে বললাম যে সিআইএফ সিআইপি যদি আপনারা ইউজ করতে পারবেন বাংলাদেশে বসে আপনি অ্যাকচুয়ালি সিআইএফ সিআইপি ইউজ করতে পারবেন না কারণ আমার ল পারমিট করে না আমার ল পারমিট করে না আমার ল বলে যে সকল ইন্স্যুরেন্স এখানে আমি একটু বলিনি সিআইএফ এন্ড সিআইপি আসলে কি বলে বলে যে ইন্স্যুরেন্সটা বিদেশি যে এক্সপোর্টার সে পারচেস করবে কিন্তু আমার ল বলে যে আমাদের ইন্স্যুরেন্স আমি ইম্পোর্ট করলে ইন্স্যুরেন্স সবসময় লোকালি পার্চেস করতে হবে আমার লোকাল যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তার কাছ থেকে ইন্স্যুরেন্স পার্চেস করতে হবে এই কারণে সিআইএফ সিআইপি আমি চাইলেও বাংলাদেশে বসে ইউজ করতে পারবো না ডিডিপি ইউজ করতে পারবো না এটা আমরা একটু পরে গিয়ে দেখতেছি আহ সিআইএফ আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো কতগুলো সিচুয়েশন আছে সেটাও ইম্পোর্ট পলিসিতে বলা আছে সেগুলো আমি একটু বলে নিই ধরেন বিদেশের সাথে আমরা একটা লোন এগ্রিমেন্ট আছে ধরেন পদ্মা সেতু তো আমাদের লোন ছাড়াই হচ্ছে এরকম কোন একটা সেতু আমরা লোন এগ্রিমেন্টে বানাচ্ছি তখন তারা ওই লোন এগ্রিমেন্ট বাবদ কিছু প্রোডাক্ট পাঠাবে যেটা হচ্ছে তারা চাচ্ছে যে সিআইএফ এন্ড বেসিসে পাঠাবে তখন তারা চাইলে ওই এগ্রিমেন্টের বদলতে সিআইএফএন্সিএফ ইউজ করতে পারবে এনি এক্সপার্টের বাংলাদেশি ইনকামার্ন মনে করেন বিদেশে বাংলাদেশি কোনো লোক আছে যে হচ্ছে এই বাংলাদেশে ইনভেস্ট করবে ইনভেস্ট তার পার্টটুকু সে ক্যাপিটাল ইনভেস্ট ক্যাপিটাল মেশিনারি হিসাবে পাঠাইতে দিতে চাচ্ছে তখনও সে চাইলে ক্যাপিটাল মেশিনারি বা র মেটিরিয়াল হিসাবে তার ইনভেস্টমেন্টটা সে টাকা ইন বা ডলারে না পাঠায় আর সে কিছু একটা ক্যাপিটাল মেশিনারি পাঠাইতে যাচ্ছে। তখন সে চাইলে সিআইএফএন সি এফ ইউজ করতে পারবে মানে সব বড়দের কারবারে আপনি যদি স্পেশাল কেস যদি থাকে তখন সি আই ইউজ করতে পারবেন আপনি ধরেন ফ্রি কোনো গুডস পাবেন যে গিফট হিসাবে যে আপনার কোনো টাকা খরচ হবে না কিন্তু শর্ত হচ্ছে যে সিআইএফ এন হতে পারে তখনও চাইলে আপনি ফ্রি অফ কস্ট অর গিফট যে আইটেমগুলো সেগুলো সিআইএফ এন তে আনতে পারবেন ফুড গুডস যদি মিনিস্ট্রি অফ ফুড যদি ফুড গুডস নিয়ে আসে তখন সে সিআইএফ এন সিআইপি আনতে পারবে কমার্শিয়াল গুডস আমরা ইউজালি আমরা যেসব এলসি করি কমার্শিয়াল সিআর সেগুলো করা পসিবল না শুধুমাত্র পোস্টাল সার্ভিসের মাধ্যমে যদি গুডসটা আসে তখন আমরা হচ্ছে সিআইএফএ এন সিআইপি ইউজ করতে পারি আমাদের দৈনন্দিন কাজে অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই কাজে লাগে না কারণ হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট বা ফুড মিনিস্ট্রি এসব বড় বড় যেগুলো হচ্ছে স্পেশালাইজড প্রজেক্ট আছে ওইসব কাজেই শুধু এই দুইটা ইনকোটার্ম ইউজ করা যায় মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনি বাংলাদেশে বসে ডেইলি যে এলসি করতেছেন ওই এলসি তে সিআইএফএন সিআইপি আপনি চাইলে আর ইউজ করতে পারবেন না এবার আমরা ডি টার্মে চলে আসছি আমাদের চার চার চারটা টার্মস ছিল এর মধ্যে শেষের টার্মস শেষের গ্রুপটা হচ্ছে ডি গ্রুপ ডি গ্রুপ হচ্ছে ডেলিভারি গ্রুপ ডেলিভারি গ্রুপ বলে যে এক্সপোর্টার ডেলিভারি করে দিবে আমরা যেমন আমাদের উদাহরণ আমরা দেখছিলাম ডিমের উদাহরণে আমাদের যে সেলার যে অনলাইন শপ সে কিন্তু আমার বাসা পর্যন্ত গুডস ডেলিভারি করে দিচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডেও ডি টার্মসগুলো গুলো করা হয় তখন যখন হচ্ছে এক্সপোর্টার আপনার বাসা পর্যন্ত ডেলিভারি করে দিচ্ছে বা আপনি আপনার ফ্যাক্টরি পর্যন্ত ডেলিভারি করে দিচ্ছে বা আপনি যেখানে যাচ্ছেন আপনি যে ডেস্টিনেশনটা তাকে বলে দিচ্ছেন ওই ডেস্টিনেশনটা যে চায়না যে এক্সপোর্টার সে কিন্তু বাংলাদেশে এসে আপনার ডেস্টিনেশন পর্যন্ত ডেলিভারি করে দিচ্ছে ডি টার্মগুলা তিনটা আমার ডি টার্মস আছে তিনটা ডি টার্মস তিনটা ডি টার্মসই আমি আমার চারটা যে সি এ টার্ম ছিল সেই চারটা টার্মস কিন্তু আমার শেষ হয়ে গেছে এগুলো আমি এক্সপ্লেইন করে ফেছি আমার ডি টার্মে যে তিনটা ইনকোটার্মস আছে এই তিনটা টার্ম আমি তিনটা মোডেই চলে ইউজ করতে পারবো ডিএপি হচ্ছে আমার প্রথম টার্মটা ডেলিভারি এট প্লেস ডেলিভারড এট প্লেস নাম শুনলেই বুঝতে পারতেছেন যে এক্সপোর্টার আপনি যে প্লেসটা বলবেন যে ডেস্টিনেশনটা বলবেন ওই ডেস্টিনেশন পর্যন্ত গুডসটা ডেলিভারড করে দিবে এখানে আমার ক্ষেত্রে এক্সপোর্টার যে কাজটা করবে না ইম্পোর্টারের যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে ইম্পোর্ট ক্লিয়ার করাটা ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি যে ইম্পোর্টারের ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে সে যদি কাস্টমস ক্লিয়ার করে দেয় তাইলে এক্সপোর্টার আপনার দেশে এসে আপনার ডেস্টিনেশন পর্যন্ত গুসটা ডেলিভার করে দেবে আমরা দেখতে পাচ্ছি পুরাটা জুড়ে আমার হচ্ছে কমলা কালার হয়ে গেছে আমার মিন কালারে শুধুমাত্র মাঝখানে একটু আছে যেখানে আমার পোর্টের অপশন কারণ ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি হচ্ছে কাস্টম ক্লিয়ার করা তার মানে ইম্পোর্টারের ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে আর এক্সপোর্টার তারপর ক্লিয়ার করবে মূল জাহাজের ভাড়া দিবে মূল জাহাজটা হায়ার করবে পোর্ট পর্যন্ত পৌঁছায় দিবে তারপর ইন্স্যুরেন্স সে পারচেস করবে তারপর হচ্ছে যদি হচ্ছে ফ্রেট তারপর হচ্ছে আপনি যদি পোর্টের কাজটা করে দেন এজ ইম্পোর্টার আপনি যদি পোর্ট ইম্পোর্ট ক্লিয়ারেন্সটা নিয়ে দেন তখন সে আপনার যদি কোনো প্লেস থাকবে আপনার প্লেস পর্যন্ত সে হচ্ছে গুডসটা ডেলিভার করে দিবে এক্সপোর্টার নিড টু ক্লিয়ার দ্য গুডস ফর এক্সপোর্ট ইম্পোর্টার নিড টু ক্লিয়ার গুডস ফর ইম্পোর্ট এক্সপোর্টটা তার দেশে এক্সপোর্ট ক্লিয়ার করবে ইম্পোর্টার তার দেশে ইম্পোর্ট ক্লিয়ার করবে যেখানে এক্সপোর্টার যেটা করবে না সেটা হচ্ছে আনলোড করবে না সে হচ্ছে আপনার ডেস্টিনেশন প্লেসে এনে গাড়িটা রাখবে আনলোড করার দায়িত্ব হচ্ছে আপনার তাইলে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি এখানে দুইটা প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে সে ইম্পোর্ট ক্লিয়ার করে দিবে সেকেন্ড রেসপন্সিবিলিটি হচ্ছে এক্সপোর্টারের গাড়িটা যদি এসে আপনার ফ্যাক্টরির সামনে দাঁড়ায় বা আপনি যে ডেস্টিনেশন বলতেছেন ওখানে দাঁড়ায় গাড়ি থেকে গুডসটা আনলোড করার দায়িত্ব আপনার এখানে একটা কথা বলা হচ্ছে ইফ সেলার ইনকাস আনলোডিং কস্ট যদি সেলার ভুলে বা তার লোকজন আছে নামায় দেয়া গেল কিন্তু আপনার কাছ থেকে যদি সে বলে যে আনলোডিং করার দায়িত্ব ছিল তোমার আমি নামায় দিছি আমাকে ওই খরচটা দিয়ে দাও আপনি ওরকম দিতে বাধ্য না কারণ হচ্ছে সেলারের দায়িত্বের মধ্যে পড়ে না সে যদি করে ফেলে কাজটা তাইলে করে ফেলছে আপনি তাকে খরচ দিবেন না আদারওয়াইজ সেলার যদি না করে আপনার দায়িত্ব হচ্ছে এজ এ ইম্পোর্টার আপনি হচ্ছে গুডসটা নামায় নিবেন ক্যান বি ইউজড অ্যাক্রস অল মোড অফ ট্রান্সপোর্ট এটা হচ্ছে সবগুলো মোড অফ ট্রান্সপোর্টে ইউজ করা যায় যে আপনি আমার যে তিন ধরনের মোড আছে আপনি সি তে যদি আনেন বা সি তে যদি এক্সপোর্ট করেন আমি সব সময় হচ্ছে ইম্পোর্টার পারসপেক্টিভে বলতেছি অনেক দিন ধরে ইম্পোর্টে কাজ করতেছি সম্ভবত এই কারণে এজ এক্সপোর্টার আপনি কিন্তু এই ইনকোটার্মসগুলো ইউজ করতে পারেন আপনি যদি বাংলাদেশ থেকে ডিএপি তে এক্সপোর্ট করেন তাহলে আমেরিকা গিয়ে আমেরিকার যে বাই আপনার বায়ারের ফ্যাক্টরি পর্যন্ত আপনার আরএনজি গুলো কিন্তু পৌঁছে দিতে হবে ওই আমেরিকার বায়ারের একমাত্র কাজ হচ্ছে তার দেশে যে ইম্পোর্ট ক্লিয়ারেন্স সেটা করে দিবে প্লাস হচ্ছে আপনি যদি তার ফ্যাক্টরির সামনে গিয়ে ট্রাকটা রাখেন ট্রাক থেকে হচ্ছে সেই গুডসগুলো নামায় নেবে পরেরটা হচ্ছে আমার ডিপিইউ ডেলিভার্ড এট প্লেস এন্ড আনলোডেড ডিএপি সাথে ডিএপি ওর একমাত্র পার্থক্য নামেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আনলোডেড যে আগে বলছিলাম যে নামাই দিবে না ট্রাকটা গিয়ে রাখবে এক্সপোর্টারের কাজ হচ্ছে নামায় নেয়া এখানে এক্সপোর্টার নামায়ও দিবে এটা হচ্ছে এক্সপোর্টারের ঘাড়ে আর একটা রেসপন্সিবিলিটি দিচ্ছে ইম্পোর্টারের ঘাট থেকে একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে আমি একটু কম্পেয়ার করি ডিএপি তে ছিল সে আপনার অ্যাজ এ ইম্পোর্টার আপনার ফ্যাক্টরির সামনে এক্সপোর্টার গিয়ে ট্রাকটা রাখবে আর ডিপিইউ তে ট্রাকটার রাখবে এবং গুডসগুলো আপনার ফ্যাক্টরিতে নামায়াও দিবে একমাত্র পাঠ্যক হচ্ছে আনলোড করে দিবে এটা নামেই আছে কিন্তু আনলোডেড হ্যাঁ আর তাহলে অ্যাজ এ ইম্পোর্টার আপনার দায়িত্ব কি বা যদি আপনি এক্সপোর্টার হন অ্যাজ এ ইমপোর্টার যে আমেরিকান যে বায়ার আপনার তার দায়িত্ব কি তার একটা মাত্র দায়িত্ব সেটা হচ্ছে তার এক ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে যে কাস্টমসের যে ডিউটি কাস্টমসের যে ফর্মালিটিস সব কিন্তু ইম্পোর্টার করবে আমরা দেখতে পাচ্ছি যে আনলোডিংটাও এখন ইয়ার ঘাড়ে চলে গেছে এক্সপোর্টারের ঘাড়ে চলে গেছে ইম্পোর্টারের আমার মিন কালার একটা সরু কাজ আছে সেটা হচ্ছে পোর্টের যে তার ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে ইম্পোর্ট কাস্টমস ট্যাক্স ডিউটি কাস্টমস সকল ফর্মালিটিস কাগজপত্র করা সবই তার আইআরসি থাকতে হবে এবং তার আইআরসি দিয়েই সে ফরওয়ার ঠিক করে কাস্টমস কাজগুলা কাজ করতে হবে ডিপিও তো আমরা দেখতে পাচ্ছি অন কেয়ার অ্যা ফর আদার দ্যান দ্যাট অল এন্ড রিস্ক আর এক্সপোর্টারস রেসপন্সিবিলিটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ডিপিও ইজ দা অনলি ইনকো টার্মস দ্যাট রিকোয়ার্স এক্সপোর্টার তো আনলোড দা গুড অ্যাট ডেস্টিনেশন আমরা যে এগারোটা ইনকো টার্মস আছে এই এগারোটা ইনকো এর কোনোটাতেই মানে দশটা ডিপিও ছাড়া কোনোটাতেই এক্সপোর্টার কিন্তু আনলোড করে দিবে না শুধুমাত্র ডিপিও একটা ইনকো টার্মস যেটা ডিপিইউ যেখানে আনলোডিংটাও এক্সপোর্টারের কাজ আমি আবারও বলতেছি অনলিন কোটামস ডিপিও হচ্ছে অনলিন কোটামস যেখানে গুডসটা অ্যারাইভিং ভ্যাসেল থেকে অ্যারাইভিং মিনস অফ ট্রান্সপোর্ট থেকে মাটিতে নামায় রাখার কাজটা এক্সপোর্টারের আর কোন ইনকোটামসে এক্সপোর্টার আর সবগুলো ইনকোটামসে এক্সপোর্টারের কাজটা হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত গুডসটা ভেহিকেলে করে পৌঁছায় দেয়া অ্যারাইভ করার পর আনলোড করার দায়িত্ব থাকে ইম্পোর্টারের ডি পি ইউ আনলোডেড এটার নামেই আছে কিন্তু আনলোডেড এই জন্য সম্ভবত এটার নাম আনলোডেড রাখছে এটা একমাত্র ইনকোটামস যেখানে আনলোড করার দায়িত্বটা হচ্ছে এক্সপোর্টারের ক্যান বি ইউজ অ্যাক্ট্রস অল মোডস অফ ট্রান্সপোর্ট প্রত্যেকটা মোডস তিনটা মোড মোড আছে আমাদের তিনটা মোডেই এই ইনকো আপনারা ইউজ করতে পারবেন টোয়েন্টি টোয়েন্টিতে কী চেঞ্জ হয়েছে নাম ছিল ডিএটি ডেলিভারি এট টার্মিনাল এখন আহ ডেলিভারি এর টার্মিনাল ছিল প্লাস ডেফিনেশনে বলা ছিল যে যে কোনো প্লেস কে আমরা টার্মিনাল হিসাবে ধরতে পারবো এটা একটা হাস্যকর ব্যাপার ছিল আপনি বলতেছেন যে টার্মিনালে ডেলিভারি করবেন তাহলে আবার বলতেছেন যে যে কোনো প্লেস কে আপনি টার্মিনাল হিসাবে ইউজ করতে পারবো তাহলে এটা অ্যাকচুয়ালি ডেলিভারি এট প্লেস তখন ডেলিভারি এট টার্মিনাল আগে ছিল দেন ডেলিভারি এট প্লেস ছিল এটা কিন্তু ভার্চুয়ালি ডেলিভারি এট প্লেসই আপনি যদি বলেন যে ডেলিভারি এট টার্মিনাল কিন্তু আপনি আবার বলতেছেন যে যে কোনো প্লেস কে আমি যেখানেই নামাবো আমি দেখি আমি যেখানে নামাবো ওই প্লেসটাকে আমি টার্মিনাল হিসাবে কনসিডার করতে পারবো আর তখন নতুন ড্রাফটিং কর চিন্তা করলো যে তাইলে এটা তো ভার্চুয়ালি ডেলিভারি প্লেসই পার্থক্যটা হচ্ছে আনলোড আমি করে দিব তাহলে এটাকে তারা নাম চেঞ্জ করে ডিপিও করলো তাহলে আগে ছিল ডেলিভারি এট টার্মিনাল ডিএটি এটা ছিল ডেলিভারি অফ প্লেস টোয়েন্টি টোয়েন্টিতে গেছে কাজ কিন্তু সবই আগের মতোই ডিপিও থাকতেছে ডিপিও হয়ে যাচ্ছে কাজ আগেরটাই থাকতেছে জাস্ট পজিশনটা চেঞ্জ হচ্ছে আগে ডিএটি আগে ছিল ডিএপি পরে ছিল এখন ডিএপি আগে ডিপিউ ডিএটিটা ডিপিউ হয়ে পরে চলে আসতেছে যেহেতু বোঝাই যাচ্ছে যে আনলোড করার কাজটা পরে যাতে সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক থাকে এই জন্য প্লেসটাও চেঞ্জ করে দিছে আমরা আমাদের শেষ ইনকোটামসটাতে চলে আসছি এটা আমাদের ওই যে প্রথম পোলটাতে ছিল কোনটাতে হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি ম্যাক্সিমাম ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি মিনিমাম সেটা হচ্ছে আমার ডিডিপি ডেলিভারি ডিউটি পেইড এখানে আমার এর আগেরটাতে ডিপিইউ ডিপিইউ মিল নাই আমি যদি বলি ডিএপি তে আমার এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি কি ছিল ইম্পোর্টারের ছিল কাস্টম ক্লিয়ার করা আমার ডিডিপিতে কাস্টমস ক্লিয়ার করার তো এখন আমরা এক্সপোর্টারের ঘাড়ে দিয়ে দিচ্ছি ডেলিভার্ড ডিউটি পেড ডিউটি পেইড মানে হচ্ছে কাস্টমস ডিউটিও সে পেড করবে তার মানে দুইটা কাস্টম তাকে ফেস করতে হচ্ছে সে যদি চাইনার এক্সপোর্টার হয় তাহলে সে চায়না যে কাস্টমস আছে সেই কাস্টমস তো তাকে ক্লিয়ার করতে হবে চিটং এর কাস্টমস তো তাকে ক্লিয়ার করতে হবে বা ঢাকার কাস্টমস তো তাকে ক্লিয়ার করতে হবে ট্রেনে আসলে আমার ট্রেনের একটা কাস্টমস হাউস আছে আমার ঢাকাতে আইসিডি বলে ট্রেনের কাস্টমস তাও তাকে ক্লিয়ার করতে হবে সেটা যদি বাসে আসে আমার বেনাপুলের কাস্টমস তো তাকে ক্লিয়ার করতে হবে যদি সে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করে তাহলে ইন্ডিয়ান কাস্টমস ও ইন্ডিয়ান এক্সপোর্টারকে হ্যান্ডেল করতে হবে বাংলাদেশি কাস্টমস ইন্ডিয়ান এক্স বাং এক্সপোর্টারকে হ্যান্ডেল করতে হবে সব কিছু করে আপনার ঘরের দরজায় সে জিনিসটা দিয়ে যাবে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি সব কিছু কাস্টমস হাউস থেকে শুরু করে জাহাজ ভাড়া থেকে শুরু করে ইন্স্যুরেন্স কেনা থেকে শুরু করে যাবতীয় কাজ আপনি যেটা কল্পনা করতে পারেন সব কাজ এক্সপোর্টারকে করতে হবে আপনার ঘরের বা ফ্যাক্টরির আপনি একটা ডেস্টিনেশন যদি বলেন সে ওই ডেস্টিনেশন পর্যন্ত জিনিসটা পৌঁছে দিবে ইম্পোর্টারের কাজটা হচ্ছে আনলোড করে নেয় আমরা আগেই বলছিলাম একমাত্র ইন্পোর্ট আমি যেখানে আনলোড করার দায়িত্ব এক্সপোর্টারের সেটা হচ্ছে ডিপিইউ ডিডিপি ডিডিপিতে আনলোড করাটা অ্যাকচুয়ালি ইম্পোর্টারকে করতে হয় আমি যদি এখানে চারটা দেখি তাইলে আনলোডিংটাই খালি মিন্টের মধ্যে ইম্পোর্টার রেসপন্সিবিলিটির মধ্যে থাকে আর বাকি সব কাজ হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি এখানে ডিডিপিতে আমার ইম্পোর্টারের মিনিমাম রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিউজ অ্যাক্রস অল মোড অফ ট্রান্সপোর্ট আমার যে তিনটা ট্রান্সপোর্ট আছে সেটা তিনটা মোডে আমি ইউজ করতে পারবো আমার ইম্পোর্ট পলিসি অর্ডার টু জিরো থেকে টু আমি আবার যাই এখানে আমাকে বলা হচ্ছে যে গুডস ক্যান বি ইম্পোর্টেড বা ইউজিং আদার ইনকো টার্মস অ্যাক্সেপ্ট ডিডিপি সি আই এফ অ্যান্ড সি সিআইপি আমরা আগে দেখছি আমরা এখন জানলাম যে ডিডিপিও আমরা চাইলে ইউজ করতে পারবো না আমার ল হচ্ছে পারমিট করে না সি আই এফ অ্যান্ড কিছু কন্ডিশনাল ইউজ ডিডিপি ডিডিপিতে সেটাও নাই আমি চাইলে আর ডিডিপি ইউজ করতে পারবো না আমার এগারোটায় ইনকো টার্ম শেষ হয়ে যাচ্ শেষ হয়ে গেছে আমি একটু রিক্যাপ করি আমি দেখতে পাচ্ছি এখানে আমার এগারোটা সাজানো আছে সেই আমরা দুই ভাগে ভাগ করছি আহ সাতটা ইনকোটাম হচ্ছে আমরা তিনটা মোডে ইউজ করতে পারবো চারটা ইনকোটাম হচ্ছে আমরা শুধুমাত্র সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ওয়ে ইউজ করতে পারবো এই চারটা হচ্ছে এফ এস ফ্রি অ্যালং শিপ আমি যদি মালটা শিপের পাশে গিয়ে রাখি অ্যাজ এক্সপোর্টার আমি যদি মালটা শিপের পাশে গিয়ে রাখি এফ ও বি ফ্রি অন বোর্ড আমি এখন এক্সপোর্টার পার্সপেক্টিভে বলতেছি আপনি যখন আর এম জি এক্সপোর্ট করবেন আপনার কাজ হচ্ছে আপনার আমেরিকান বায়ার যে জাহাজটা ভাড়া করবে সেই বাহাজ জাহাজে মাল গুছে উঠায় দেওয়া কস্ট অ্যান্ড ফ্রেড আপনিও আপনি জাহাজ ভাড়া করবেন আপনি ভাড়া দিয়ে দেবেন জে এফ ক্যানেডি না এটা জে এফ ক্যানেডি হবে না আমেরিকান কোনো একটা লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ধরেন আপনি দিয়ে দিলেন আপনি চিটাং পোর্ট একটা জাহাজ ভাড়া করবেন লস অ্যাঞ্জেলেস পর্যন্ত হচ্ছে আপনি জাহাজ ভাড়াটা দিয়ে দিবেন কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট এটাতে আপনি আপনি অ্যাজ এ এক্সপোর্টার জাহাজ ভাড়া করলেন জাহাজের খরচটা দিয়ে দিলেন ইন্স্যুরেন্সও দিয়ে দিবেন আমার সাতটা মোড আছে সেই সাতটা মোড হচ্ছে আমরা যে কোনো তিনটা মোডে যে কোনোটাতে আমরা ইউজ করতে পারবো ই এক্স ডব্লিউ এক্স ওয়ার্ক অ্যাজ এক্সপোর্টার আপনাকে কিছুই করতে হবে না গোডসটা বানায় আপনি হচ্ছে ফ্যাক্টরিতে রাখবেন আপনার যে ইম্পোর্টার যে আমেরিকান বায়ার সে তার লোক দিয়ে এসে আপনার ফ্যাক্টরি থেকে নিয়ে যাবে বাকি চিন্তা তার চিটাং পোর্টে কি হবে আমেরিকান পোর্টে কি হবে বাকি চিন্তা তার আপনি এজ এ এক্সপোর্টার আপনার কাজ হচ্ছে ফ্যাক্টরিতে গোডসটা বানায় রাখা এফ টার্মে আছে আমার এফ সি ফ্রি ক্যারিয়ার আপনাকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে সে বলে দিবে যে সে যদি বলে আমাকে পোর্ট পর্যন্ত পৌঁছাই দাও আপনাকে গোস্টটা পোর্ট পর্যন্ত পৌঁছাই দিতে হবে সে যদি বলে ফ্যাক্টরি থেকে নিয়ে যাব তাহলে তার গাড়িতে গোস্টটা উঠায় দিতে হবে সি টার্মে আছে আমার সিপিটি ক্যারিয়ার ক্যারিজ পেইড টু তার মানে যে জাহাজ ভাড়াটা আমি দিয়ে দিব বিমান ভাড়াটা দিয়ে দিলাম ট্রাক ভাড়াটা দিয়ে দিলাম ট্রেন ভাড়াটা দিয়ে দিলাম ট্রেনটা আমি হায়ারও করলাম ভাড়াটাও দিয়ে দিলাম আর তে হচ্ছে কস্ট ফ্রেট আমি কস্টও দিয়ে দিব ইন্স্যুরেন্সও করে দিব আমার ডি টার্মস আছে হচ্ছে ডেলিভারি প্লেস আমি ওই দেশে গিয়ে ডেলিভার করব আমি যদি আমেরিকান আমেরিকাতে এক্সপোর্ট করি এজ এক্সপোর্টার আমার যদি আমেরিকান বায়ার থাকে তাহলে আমি সে যদি তার ফ্যাক্টরিতে ফ্যাক্টরির নাম বলে দেয় তাহলে আমি বাংলাদেশ থেকে সব কাজ করে আমেরিকান আমেরিকায় সব কাজ করে তার ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছাই দিব এক্সপোর্টারকে যে কাজটা হবে সেটা হচ্ছে ইম্পোর্ট ক্লিয়ার করে দিতে হবে তার ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে তার দেশের পোর্টের কাজটা তাকে করতে হবে মানে কাস্টমস এর কাজটা তাকে করতে হবে পোর্টের কাজ না কাস্টমস এর কাজটা কাজ ডেলিভারড এট প্লেস আনলোডেড হচ্ছে ডিএপি এর একটু আপডেট ভার্সন ডিএপি তে আমি আনলোড করব না ট্রাকটা গিয়ে রাখব ডিপিওতে তে ট্রাকটা থেকে গুডস নামায়াও দিব ডিডিপি হচ্ছে আমি ডেলিভারি ডিউটিও দিয়ে দিব ট্যাক্সেস এন্ড ডিউটিস কাস্টমস এর কাজ পোর্টের কাজ সব করে তার ফ্যাক্টরি পর্যন্ত গুডস গুলো পৌঁছায় দিব এই হচ্ছে আমার এগারোটা ইনকো টার্মস এরপর আমাদের অল্প কিছু স্লাইড আছে এগুলো আমি খুব সংক্ষেপে একটু বলে যাই সময় সম্ভবত শেষের দিকে ইনকো টার্মস আমরা কেভাবে কিভাবে ইউজ করবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি ইনকো টার্মস তিন অক্ষরে আপনার দেখছেন আমি যদি লিখি সিআইপি অ্যান্ড আমাকে প্রথমে ইনকো টার্মস তিন অক্ষরের রুলসটা লিখতে হবে তারপর নেম পোর্ট ও নেম পয়েন্ট মানে কতদূর পর্যন্ত আমি কাজটা করব ওই পোর্টটা পড়তে হবে সিআইপি পি যদি আমি লিখি একটা উদাহরণ আমি দিচ্ছি এখানে আমি কস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু চিটগং তার মানে হচ্ছে এটা যদি আমি লিখে দেই তাহলে হচ্ছে সে জাহাজ ভাড়াটা চিটগং পোর্ট পর্যন্ত দিয়ে দিবে চায়নার যে আমার এক্সপোর্টার আছে সে হচ্ছে জাহাজটা ভাড়া করবে এবং চিটগং পর্যন্ত সে জাহাজটা ভাড়া করে দিবে এটা না লিখলে কি বিপদটা হবে বিপদটা হবে সে কিন্তু আপনি তো চিটগং আনতে যাচ্ছেন গোটটা সে সিঙ্গাপুর পর্যন্ত দিয়ে দিল তার মানে আমাকে লিখতে কত দূর পর্যন্ত আমার কি কাজ হবে সেটাও লিখে দিতে হবে তারপর হচ্ছে ভাষণটা লিখে দিতে হবে ইনকোটার্মস টোয়েন্টি টোয়েন্টি লিখতেই হবে না লিখলে যেটা হবে ধরেন আপনি সিআই পি লিখে চিট লিখলেন লিখলেন না এখন 2020

নেক্সট হচ্ছে ইনকো টার্মস টু জিরো ওয়ান জিরো তার মানে প্রথমে আপনি ইনকো টার্মসটার লিখবেন একটা পোর্ট প্লেস এর নাম লিখবেন অ্যাড্রেস লিখবেন তারপর হচ্ছে কত ইনকো ট্রান্স সেটা লিখবেন এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস ইনকো ট্রান্সপার্সাল ডকুমেন্টারি ক্রেডিট ইনকো ট্রান্সটা কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে চুক্তি এজ এ ব্যাংকার এখানে আমাদের ভূমিকাটা কি আপনি যদি কোনো ভূমিকা রাখতে চান তাহলে আপনাকে ডকুমেন্টারি ক্রেডিটের মধ্যে ইনকো ট্রান্স বলে দিতে হবে আপনি যখন প্রোডাক্ট ডিসক্রিপশন দিবেন তখন ইনকো টার্মস বলে দিবেন আপনি যদি ইনকো টার্মস এর ডকুমেন্টের ক্রেডিটটা বলে না দেন তাদের চুক্তিতে আছে সেই হিসাবে কিন্তু আপনি ওইভাবে ডকুমেন্ট চাইলে পাবেন না ধরেন আপনি এফওবি চাইলেন আপনি চাইলেন যে সিএফআর হোক যে জাহাজ ভাড়াটাও সে দিয়ে দিক হ্যাঁ কিন্তু ডকুমেন্টারিতে গিয়ে যে সিএফআর উল্লেখ করলেন না আপনি দেখলেন যে তাদের যে ইন পারফরমা ইনভয়েস এখানে সিএফআর আছে সেই কারণে আপনি ডকুমেন্টারিতে উল্লেখ করলেন না এখন সে একটা বিল অফ লেডিং দিল যেখানে ফ্রেট হচ্ছে কালেক্ট মানে ফ্রেট চিটং পোর্টে এসে ইম্পোর্টারের কাছ থেকে কালেক্ট করবে তার মানে আপনার ইনকোটর্মস এর সাথে কিন্তু আপনার ইয়া মিলতেছে না বিল অফ লেডিং কিন্তু আপনার কিছু করার নাই কারণ হচ্ছে যে এই যে প্রোফোরন বয়েজ সেটা কিন্তু সেলার অ্যান্ড বায়ারের মধ্যে চুক্তি অ্যাজ অ্যা ব্যাংকার আপনি যদি ওখানে আপনার ভূমিকা রাখতে চান তাহলে ডকুমেন্টারি ক্রেডিট যখন আপনি ইস্যু করবেন তখন সেখানে ইনকো টার্মসটা উল্লেখ করে দিতে হবে কিছু মিসকনসেপশন ছিল ইনকো কি করে না আমি এটা খুব ডিটেল আলোচনা করতেছি না ওই তিনটা কাজ বলছিলাম যে কস্ট অবলিগেশন এই তিনটার বাইরে ইনকোর্টার্স কোনো কাজই করে না এখানে কোনো কন্ট্রাক্ট অফ সেল আসে কি নাই গোট সোল হইলো কি হইলো না পৌঁছাইলো কি পৌঁছালো না এই ধরনের আহ কিছু ইনকোর্টামস হচ্ছে ডিসাইড করে না

যে চেঞ্জ হয়ে গেছে অনবোর্ড নোটেশন দিবে তখন আলোচনা করছিলাম সিআইএফ এন্ড এর মধ্যে যে ইনস্যুরেন্স লেভেল আইসিসি এ হয়ে গেছে সেটাও আমি আলোচনা করছি এখানে একটা জিনিস আমি আলোচনা করি সেটা হচ্ছে আগে যেটা ছিল না সেটা হচ্ছে সেলার যদি তার বা বায়ার যদি তার নিজের ভেহিকেল দিয়ে থার্ড পার্টির কোনো ভেহিকেল না নিয়ে নিজের ভেহিকেল দিয়ে ডেলিভার করতে চায় তখন টোয়েন্টি টেনে এটার জন্য কোনো এটা রেকগনাইজ করা হইতো না যে সব সময় ধরে নেওয়া হইতো যে আমি একটা ভেহিকেল হায়ার করব। তে বলা হচ্ছে যে আপনি হয় ভেহিকেল হায়ার করবেন না হলে অ্যারেঞ্জ করবেন অ্যারেঞ্জ করার মানে হচ্ছে আপনার নিজে যদি ভেহিকেল থাকে আপনি সেটা দিয়ে গোষ্ঠটা ডেলিভার করতে পারেন এক্সপ্লানি নোট আছে সিকিউরিটির ইনক্লুশন আছে এগুলা আর আমি ডিটেল আলোচনা করলাম না ইনকোটা আমি হিস্ট্রি অ্যাকচুয়ালি স্যারের শুরুতেই ভালোই আলোচনা করে দিচ্ছে তাও আমি একটু বলি উনিশশো সালে ছয়টা ইনকোটাম আম দিয়ে শুরু হয়েছিল দুই হাজার আমার লেটেস্ট এগারোটা এর আগে ছিল টোয়েন্টি টেন তখনও হচ্ছে আমার এগারোটা ছিল চেঞ্জগুলো আমি বলছি আর ডিটেল যে কখন কি হয়েছে কোন সালে এগুলো সার তো শুরুতেই আলোচনা করে দিছে ওই দিকে আমি আর যাচ্ছি না মোটামুটি এখানেই আমি হচ্ছে আমার প্রেজেন্টেশন শেষ করতেছি ধন্যবাদ এনামুল হুদা অসম্ভব সুন্দরভাবে প্রাণবন্তভাবে আমাদের এই ইনকোটাম টু থাউজেন্ড আলোচনা করার জন্য আমরা কোশ্চিন পর্বে যাচ্ছি যশোর ব্রাঞ্চ হোয়াট শুড উই ডু হোয়েন দ্য ইনকোটাম ইজ মিসিং অর রং ইন পারফর্মিং ভয়েস হ্যাঁ আপনি চেয়ে নেবেন্স ইম্পোর্টারের কাছ থেকে চেয়ে নেবেন যে ভাই ইনকোটার্মস লাগবে ইনকোটার্মস ছাড়া আমি এলসি ইস্যু করতে পারবো না এক্সপোর্টের কাছ থেকে আনাই নেবেন যে আপনার পারফর্মেন্স বয়স যেটা সেটা তো ইনকমপ্লিট ইনকোটার্মস না থাকলে কারণ ডেলিভারি আমরা আগেই বসে গুরুত্ব কোন জায়গায় ডেলিভারি টার্ম না থাকলে কিন্তু গোট হারাই গোডসটা হারায়ও যেতে পারে আপনি যেহেতু একটা গোডস ইনপোর্ট করতেছেন তো গোডসটা কিনলেই তো হবে না এটা তো পৌঁছায়ও দিতে হবে কাউকে না কাউকে তো সেটা আমরা বলছি যে শুরুতেই আমাদেরকে ফিক্স করে নিতে হবে যে কে পৌঁছায় দিবে তো আপনি আপনার যে এলসি ওপেনার আপনি অ্যাজ এলসি ওপেনার আপনার যে ইম্পোর্টার আছে তাকে বলবেন যে ভাই ইনকোটামস লাগবে ইনকোটামস কোন ইনকোটামস আমি গুডসটা আনবো সেটা আপনি জেনে আমাকে জানান প্রশ্ন আসছে গোলাম মুর্তুজা এ সেলার সোল গুডস টু এ বায়ার অন সিএফআর টোয়েন্টি টোয়েন্টি Basis and fulfill his delivery obligation by shipping the goods on board the vessel at the port of uh, loading, uh, preparing uh, preparing the uh, freight during the journey. The vessel choose an uh, alternative route, which is longer than the usual route, due to uh, an inclement weather. Uh, the courier charged an additional freight due to longer journey. Uh, Who is of আপনার যদি লঙ্গার গার্ড জার্নি হয় সেগুলো আপনার সাথে থাকে উল্লেখ থাকে যে কে এই ইয়াগুলা কষ্ট বিয়ার করবে লং জন্য এখন জাহাজ অনেক সময় বাধ্য হয়ে করতে হয় তখন অ্যাকচুয়ালি সেলার সেলার হচ্ছে হচ্ছে তার কিন্তু শেষ যেটা যে ইম্পোর্টার তাকেই দিতে হবে কারণ হচ্ছে এক্সপোর্টারের অব্লিগেশন কিন্তু শেষ যখন হচ্ছে জাহাজে উঠা দিচ্ছে এরপরে যত রিস্ক কেন রেসপন্সিবিলিটি জাহাজ ধরেন কিছু মাল থ্রো করতে হইলো যেটি ইয়ার কারণে বা লঙ্গার রুটে গেল আ ওখানেগুলো কন্ট্রাক্টে থাকে তারপরও কন্ট্রাক্ট অনুযায়ী হচ্ছে সলিউশন হবে জাহাজ কোম্পানিও হয়তো নিজে কিছু দিবে বা কিছু ইয়া করবে পার বিয়ার করবে সবাই ভাগ করে নেবে ভাগ করে নিয়ে হচ্ছে যে সেলার বা বাইয়ারের প্রশ্নে যেটা আসে সেটা অবশ্যই বাইয়ার দিবে কারণ আমরা বলতেছি সিএফআর এ কিন্তু সে বিক্রেতা যদিও জাহাজটা ঠিক করতেছে ভাড়াটাও দিয়ে দিচ্ছে সে ওই লেগের জন্য তার অব্লিগেশন কিন্তু ওখানেই শেষ আচ্ছা সামনে আসি আমরা এ bill of lading show freight term as freight collect what will be the actual trade term for an exporter freight collect মানে হচ্ছে জাহাজ ভাড়াটা পুরো চায়না থেকে কালেক্ট মানে কি পরে এসে কালেক্ট করবে তার মানে ইম্পোর্টার দিবে ইম্পোর্টার যে টার্মগুলোতে দেয় সেগুলো হচ্ছে এফওবি এফওবি যদি হয় আমার ফ্রেট কালেক্ট হতে পারে যে কারণ হচ্ছে এফওবি তে আমার এক্সপোর্টার উঠায় দিচ্ছে এফওবি হতে পারে এফএস হতে পারে মানে যে ইনকো টার্মসগুলোতে হচ্ছে জাহাজ ভাড়াটার দায়িত্ব ইম্পোর্টারের ঘাড়ে আছে সেইগুলাই হচ্ছে আমার ফ্রেড কালেক্ট বিল অফ লেডিং ইস্যু করবে এফওবি আমার সব বেশিরভাগ ক্ষেত্রে এফওবি এর ক্ষেত্রে হয় এফওবি এর ক্ষেত্রে হতে পারে এফএস এর ক্ষেত্রে হতে পারে ধন্যবাদ আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইনকো টার্ম 2020 বিষয়ক আজকের ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বক্তা এনামুল হুদা সিডিসিএস এসিও এনবিএল এলিফেন্ট রোড ব্রাঞ্চকে অসাধারণ প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব এস এম বুলবুল স্যার সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈদ আব্দুল বাড়ি স্যার জনাব সৈয়দ রহিসুদ্দিন স্যার জনাব আরিফ মোহাম্মদ সাইদুল হক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এসিভিপি কাজী কামাল উদ্দিন আহমেদ জনাব হুসেন আক্তার চৌধুরী স্যার জনাব মোহাম্মদ মনিরুজ্জামানকে হিউম্যান রিসোর্স ডিভিশনের ছাব্বিশ শওকত হায়াত জহিরুল হক ফারজানকে সার্বিক সহায়তা দানের জন্য ধন্যবাদ এরপরে শুভকামনা জানানোর পালা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব জনুল হক শিকদার ও তার পরিবার বর্গ সম্মানিত পরিচালক বৃন্দ ও তাদের পরিবার বর্গ সম্মানিত শেয়ারহোল্ডারগণ সম্মানিত গ্রাহকগণ সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ সকল বিভাগীয় প্রধান সকল আঞ্চলিক প্রধান সকল নির্বাহী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও তাদের পরিবার বর্গের শারীরিক সুস্থতা ইহকাল এবং পরকালে কল্যাণ কামনা করছি হে আল্লাহ আমাদের কোভিড মুক্ত শান্তিময় বিশ্ব উপহার দিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম